সালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি এর আগে আমাদের ফিজিক্সের আমি নিয়েছিলাম ভেক্টর ক্লাস ভেক্টরের দুইটা ক্লাস হয়ে গেছে তারপর হচ্ছে আমাদের নীতন বলবিদ্যালয়ও ক্লাস হয়ে গেছে অলরেডি তো আজকে আমাদের বলা যায় যে ফিজিক্সের কত কত নম্বর ক্লাস পাঁচ নম্বর ক্লাস ওকে মহাকর্ষ এবং কি অভিকর্ষ ফিজিক্স ফার্স্ট পেপার থেকে তো আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস মহাকর্ষ অভিকর্ষ এরপর হচ্ছে সেকেন্ড ক্লাস আসবে তো চলো শুরু করি আচ্ছা আহ এটা মেনলি হচ্ছে এইস এবং ভার্সিটি এটার জন্য আমার নামটা আরেকবার বলি মেনশন করি আমার নাম হচ্ছে পলাশ আমি পলাশ বুটে পড়াশোনা করছি ওকে আচ্ছা এই ক্লাসগুলো হচ্ছে তোমরা পাবা হচ্ছে মেনলি ডিভেইনার ইউটিউব চ্যানেলে অলরেডি এখানেই দেখতে আশা করি এবং এটা একটা প্লে লিস্ট আছে দেখবা যে ভার্সিটি প্রাইভেট প্রোগ্রাম বা হচ্ছে এইস প্রাইভেট প্রোগ্রাম একটা প্লে লিস্ট আছে এবং আলাদাভাবে ফিজিক্সের প্লেলিস্ট

পরন্ত বস্তুর সূত্র পরন্ত বস্তুর সূত্র কে দেন গ্যালিলিও কে দেন বিজ্ঞানী কে দেন তাই তো গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র তো এইটা সম্পর্কে তিনটা সূত্র আছে কয়টা সূত্র আছে গ্যালিলিওর সূত্র কয়টা তিনটা তো প্রথম সূত্রে আসি প্রথম সূত্র হচ্ছে এরকম যে বায়ু শূন্য স্থানে বা বাধাহীন পথে সকল বস্তুই নিশ্চল অবস্থা হতে যাত্রা করে সমান দ্রুততায় নিচে নামে অর্থাৎ সমান সময়ে সমান পথ অতিক্রম করে দ্যাট মিন্স কোন যদি একটা এরকম হয় যে ধরো তুমি একটা চেম্বার নিচ্ছো বা একটা রুম যেটা আসলে বায়ু শূন্য হ্যাঁ এটা হচ্ছে কি বায়ু শূন্য কালারটা একটু চেঞ্জ করি এটা হচ্ছে আমার কি একটা রুম আমি নিলাম এই রুমে কোনো ধরনের বায়ু থাকবে না ওকে এয়ারলেস বা বায়ু শূন্য রুম এই রুমে এই রুমে আমি যদি এটা হচ্ছে আমার তল এবং এটা হচ্ছে আমার কি উপর সো উপর থেকে আমি যদি দুইটা বস্তুকে দুইটা বস্তুকে নিচের দিকে ফেলি নিচের দিকে ফেলি তাদের কোন ভর আলাদা আলাদা ভর এক না আলাদা আলাদা ভর কিন্তু যদি ট্রানটা কি হয় বায়ু শূন্য হয় তাহলে তারা কি করবে সমান সময়ের সমান পথ অর্থাৎ এইটা যদি আমার ভূমি হয় বা এখানে নিচে যদি আমি একটা টেবিল রাখি তাহলে দেখা যাবে তারা একই সময়ে একই সময়ে নিচের দিকে পড়বে একই সময়ে ঠিক একই সাথে নিচের দিকে এরা কি করবে পড়বে এবং মধ্যবর্তী হাইট একটা থাকবে এইচ তো দেখা যাবে কি একই সময়ে তারা কি করতেছে নিচের দিকে পড়তেছে এটা হচ্ছে পরন্ত বস্তুর প্রথম সূত্র তাহলে এটা হচ্ছে কি সূত্রটা এরকম যে শূন্য স্থানে বা বাধাহীন পথে বায়ু শূন্য মানে কি মানে বাধাহীন কেন বলা হচ্ছে কারণ দেখো কোন একটা জায়গায় ধরো যে বায়ু আছে হ্যাঁ এখানে কি আছে আছে বায়ু 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 এখানে এখানে যদি যদি থাকে থাকে ধরো যে বায়ু আছে এখানে যদি আমার বায়ু থাকে তাহলে বিষয়টা কি ঘটবে যে তুমি দুইটা বস্তু নিলা দুইটা বস্তু একটা বড় বস্তু একটা কি নিলা ছোট বস্তু এটা কি করতেছে নিচের দিকে পড়তেছে নিচের দিকে পড়তেছে এখন এর ভিতরে কি আছে বায়ু আছে যেহেতু বাতাস তো যেটা বলতেছিলাম যে যেহেতু এখানে কি আছে আমাদের বায়ু আছে বা কি আছে বাতাস আছে তার মানে এই পুরো অঞ্চলটাতে থেকে এরকম বাতাসের কণিকা দিয়ে ভরা তাই না এরকম বাতাসের ছোট ছোট কি গেসীয় কণা দিয়ে ভরা তাই না গেসীয় কণা দিয়ে ভরা এখন একটা বস্তু যখন পড়বে একটা বড় বস্তু আর একটা ছোট বস্তু বস্তু যখন পড়তেছে দেখো তাহলে এরা কি করবে এর কন্ডাক্টে আসবে তার মানে কি এই কণাগুলো তাকে কি করবে উপরে বাধা দিবে এরকম উপরের দিকে ঠেলবে উপরের দিকে কি করবে বাধা প্রদান করবে যার ফলে কি হচ্ছে তারা একই সময় অ্যাকচুয়ালি পড়বে না কারণ তাদের কি ক্ষেত্রফল এবং ভর দুইটাই কি আলাদা আলাদা যেহেতু এইটার আমার ভর কম এটা আমার কি এম এটা আমার কি এম ওয়ান যদি ধরি এবং এম ওয়ান গ্রেটার দেন যদি এম টু চিন্তা করি তাহলে দেখো এটা হচ্ছে আমার হালকা একটা চিন্তা করো একটা চিন্তা করো এটা কি তুমি ফুটবল চিন্তা করো এটাকে বেলুন চিন্তা করো

এটাকে বাধা দেওয়ার মতো কেউ কি থাকতেছে কোনো বায়ু যেহেতু নাই কোনো কণিকা নাই কেউ বাধা দিচ্ছে না তাহলে কি হচ্ছে তাহলে একই সময়ে পড়বে ওকে আশা করি বিষয়টা ক্লিয়ার তাহলে পরন্ত বস্তুর প্রথম সূত্র কি যে একই সমান সময়ে সমান পথ অতিক্রম করে অর্থাৎ পরন্ত উপর থেকে কোনো পরন্ত কোনো বস্তু বাধাহীন পথে সমান সময়ে সমান পথ কি করে অতিক্রম করবে আচ্ছা সেকেন্ড ওয়ান আসি তাহলে এটা আমার গেল প্রথম সূত্র এবার আসবে হচ্ছে সেকেন্ড সূত্র সেকেন্ড সূত্রটা কি যে বাধাহীন পথে পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সেম গেলিলিওর পরন্ত বস্তুর সূত্র তোমাকে যদি তুমি অ্যাপ্লাই করতে যাও বা জানতে যাও তাহলে তোমাকে বাধাহীন পথ লাগবে তার মানে কি বায়ু শূন্য স্থান লাগবে তাহলে তুমি গেলিলিওর পরন্ত বস্তুর সূত্র অ্যাপ্লাই করতে পারবো কারণ তো কি জন্য বললাম তোমরা বলতে পারো যে ভাইয়া নর্মাল পরিবেশে তো এমনটা ঘটে না নর্মাল পরিবেশে কি ঘটে যে যে একটু আগে বললাম একটা ফুটবল আর একটা বেলুন দুইটাকে যখন ফেলো তখন কি হয় ফুটবল আগে পড়ে তারপর বেলুনটা পড়ে কারণটা কি ওইখানে বায়ু শূন্য কোনো নাই তুমি যদি কোনো একটা ভ্যাকিউম এমন একটা ক্রিয়েট করো যেখানে কোনো বায়ু নাই সো সেক্ষেত্রে তুমি এই গেলিলিওর সূত্রগুলো করতে এবং তুমি এখানে পাবা ওকে পথে কি বলছে বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ কি ওই সময়ের সমানুপাতিক ধরি ধরি নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় আমার কি টি মানে একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়তেছে একটা বস্তু আমি চিন্তা করলাম যে এটা হচ্ছে আমার এই ভ্যাকিউম যেখানে কোনো বায়ু নাই এই জায়গায় আমি দুইটা বস্তু মিশি একটা বড় বস্তু আর একটা ছোট বস্তু এদের নিচে পড়তে এটা হচ্ছে আমার ভূমি ছিল এদের এই নিচে আসতে দুইজনেরই সময় কত লাগে দুইজনেরই সময় কত লাগে সময় হচ্ছে কত টি সেকেন্ড সময় লাগে টি সেকেন্ড সময় লাগে এবং তাদের বেগ প্রাপ্ত হয় তারা যে বেগ প্রাপ্ত হয় বেগ সেটা কি ভি বেগ প্রাপ্ত হয় তাহলে কি বলছি টি সময়ে নিচে পড়ে এবং ওই সময়ে অবশ্যই একটা বেগ প্রাপ্ত হবে যেহেতু উপর থেকে নিচে দিকে পড়তে হয় যে ফেললাম তাহলে অবশ্যই বেগ হলো এই যে কলমটা আমি উপর থেকে ফেলতেছি তার মানে কি বেগ কাজ করতেছে কিনা বেগ তো বৃদ্ধি পাচ্ছে তাই না বেগ কত বলছি বেগ কত বলছি বেগ আমি যদি ভি ধরি তাহলে বলছি ভি এবং টি এরা পরস্পরের কি হবে সমানুপাতিক হবে কি হবে সমানুপাতিক হবে ভি সমানুপাতিক টি এখান থেকে আমি একটা সূত্রে অ্যাপ্লাই করতে পারি দেখো ভি সমানুপাতিক টি আচ্ছা তার মানে কি আমি যদি সমানুপাতিক চিহ্ন উঠাই দিই তার মানে কি হবে একটা সমানুপাতিক ধ্রুব কে আসবে দ্যাট মিনস আমি এটা বলতে পারবো ভি বাই টি টু কত কে না তার মানে কত পাচ্ছি আমি বি ডিভাইডেড কে টি কত কে মানে মানে কত ধ্রুব তার মানে ভি এবং টি এর যে অনুপাত ভি এবং কি অর্থাৎ বেগ 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 এবং 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 এটা কি যে সময় সময়ের যে আমার অনুপাত সেটা কি হবে ধ্রুব হবে সেটা কি হবে ধ্রুব থাকবে সেটা কি হবে ধ্রুব হবে তাহলে ধ্রুব যদি হয় তাহলে যে কোনো বস্তুর ক্ষেত্রে তাহলে নেই এখান থেকে লিখতে পারি এরকম যে ভি ওয়ান ভাগ টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু ডিভাইডেড টি টু ইকুয়ালস টু হচ্ছে কত ভি থ্রি ডিভাইড কত টু থ্রি সবগুলো কি হবে অল টাইম সবগুলো কি হবে সমান হবে সবগুলো কি হবে সমান হবে এবং আমাদের যে ম্যাথগুলো আসে সেগুলো হচ্ছে বাধাহীন পথ মেনেই আসে ঠিক আছে ওইভাবে চিন্তা করে ম্যাথগুলো দেওয়া হয় ওকে তাহলে এটা হচ্ছে আমার কি দ্বিতীয় সূত্র যে বাধাহীন পথে পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময় কি সমানুপাতিক তার মানে কত ভি সমানুপাতিক কি টি এটা হচ্ছে আমার ওই কথাটার মিনিং আচ্ছা এটা গেল আমার কি পরন্ত বস্তু দ্বিতীয় সূত্র এখন আসি তৃতীয় সূত্রতে তৃতীয় সূত্রে বলা হচ্ছে যে বাধাহীন পথে বাধাহীন পথে পরন্ত সেম বস্তুর নির্দিষ্ট সময়ের বর্গের সমানুপাতিক নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব কি বলছে ওই সময়ের বর্গের কি সমানুপাতিক দ্যাট মিন্স আমি একটা সময়ে চিন্তা করলাম সময় কত সেম আগের মতো টি এবং অবশ্যই দূরত্ব একটা হাইট অতিক্রম করবে সেটা আমি ধরলাম কত এইচ মানে এই যে আমার যে আহ রুমটা ছিল এই যে আমার যে রুমটা ছিল আমি রুমে কি নিয়েছিলাম উপরে এখানে একটা বস্তু নিয়েছিলাম বস্তু নিয়েছিলাম কি ছিল ভূমি ছিল তো এইটা যেহেতু আমার ভূমি উপরে একটা বস্তু আছে তাহলে এই ভূমি থেকে তার একটা নির্দিষ্ট উচ্চতা আছে সেটা হচ্ছে আমার কি নির্দিষ্ট উচ্চতা আছে সেটা কি আমার এইচ এবং এইচে এই এইচ দূরত্ব পাড়ি দিতে তার সময় লাগতেছিল কত সেকেন্ড সময় ছিল তাহলে কি বলছে অতিক্রান্ত দূরত্ব কি হবে ওই সময়ের বর্গের কি হবে সমানুপাতিক এই সমঅনুপাতে কি হবে t স্কয়ার অতিক্রমন্ত দূরত্ব কত h এটা হচ্ছে আমার কি হাইটটা যে উচ্চতা যেটা সেইটা হাইট ওকে এই হাইট কি হবে যতটুক সময় লাগছে সেটার কি হবে বর্গের সমানুপাতি তার মানে t স্কয়ার বর্গ তার কি হবে সমানুপাতিক হবে তাহলে এইখান থেকে सेम ভাবে পূর্বের দিতের সূত্রের মতো ত্রিদে সূত্র আমি अप्लाई করতে পারি h কত k t স্কয়ার আমি লিখতে পারি না h কত k t স্কয়ার আমি লিখতে পারি তাহলে এইটা যদি আমি লিখতে পারি তাহলে এখন দেখো যে এইচ ডিভাইডেড টিএস কোয়ের কত হবে কে আমি লিখতে পারবো এইচ ডিভাইডেড কত টিএস কোয়ের টু কে ড্যাট মিস আমি এইভাবে লিখতে পারবো পূর্বের মতো এইচ ওয়ান ডিভাইডেড টি ওয়ান স্কোয়ার ইজিক্যাল টু এইচ টু ডিভাইডে কত টি টু স্কোয়ার ইজিক্যাল টু কত এইচ থ্রি ডিভাইড কত টি থ্রি স্কোয়ার ইজিক্যাল টু কে তার মানে হচ্ছে কি আমার যতগুলোই আসুক না কেন আমার যদি দুইটা দাওয়া থাকে দুইটা দাওয়া থাকে তাহলে আমি খুব ইজিলি এই সম্পর্ক থেকে আমি যেকোনো একটা সময় বা যে কোনো একটা কি বের করতে পারবো হাইট আমি বের করে নিতে পারবো আশা করি বুঝাইতে পারছি এটা হচ্ছে আমার কি গ্যালিলিওর তিনটা সূত্র প্রথম সূত্র কি ছিল প্রথম সূত্র কি ছিল সমান সময়ে সমান পথ অতিক্রম করে দ্বিতীয় সূত্র কি ছিল দ্বিতীয় সূত্র কি ছিল প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক তৃতীয় সূত্র কি আসছে তৃতীয় সূত্র হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক ওকে এইটা আচ্ছা তাহলে এই গাল হচ্ছে আমার কি পরন্ত বস্তু সূত্র এই পরন্ত বস্তু সূত্র নিয়ে তাহলে আমরা এখন একটা ম্যাথ করি ওকে একটা ম্যাথ সলভ করি আমরা ম্যাথ সলভ করি আচ্ছা ম্যাথ সলভ করো সো বলা হচ্ছে অনুভূমিকের সাথে তিরিশ ডিগ্রি কোণে তিরিশ ডিগ্রি কোণে মিটার দৈর্ঘ্যের একটি ঘর্ষণহীন তলে একটি মার্বেলকে সর্বোচ্চ অবস্থান থেকে ছেড়ে দেওয়া হলো তার মানে বিষয়টা হচ্ছে হচ্ছে এরকম যে দেখো অনুভূমিকের সাথে আমার ভূমি ভূমি একটা নিলাম অনুভূমি নিলাম একটা ভূমি নিলাম এই ভূমির সাথে কত ডিগ্রি কোণে এই ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত ষাট মিটার দৈর্ঘ্যের একটি ঘর্ষণহীন তার মানে এই যে এরকম এই যে 30 ডিগ্রি কোণ তিরিশ ডিগ্রি আর এটা আমার কত সিক্সটি মিটার এটা আমার কত সিক্সটি মিটার দৈর্ঘ্যের দৈর্ঘ্যের একটি কি তল আনস তল বা একটা হচ্ছে ধরো যে এটা ভূমি ভূমির উপর তুমি অ্যাঙ্গেল করে একটা কি রাখছো একটা কাঠ রাখছো ওকে এটা একটা আচ্ছা একটি ঘর্ষণহীন তলে একটি মার্বেলকে সর্বোচ্চ অবস্থান থেকে একটি মার্বেল নিলাম ধরো সবুজ রঙের মার্বেল সর্বোচ্চ অবস্থান এইটা হচ্ছে আমার সর্বোচ্চ হাইট ওই যে তলটা রাখছি সেই তলের সর্বোচ্চ হাইট এখান থেকে কি করা হলো এখানে গড়িয়ে দেওয়া হলো ঠিক আছে ফেলে দেওয়া হলো ফেলে দিলে আলটিমেটলি সে কোথায় আসবে এই পয়েন্টে চলে আসবে ওকে এই পয়েন্টে চলে আসবে ঠিক আছে ছেড়ে দেওয়া হলো প্রথম সেকেন্ডে প্রথম সেকেন্ডে টু পয়েন্ট ফাইভ মিটার দূরত্ব অতিক্রম করলো প্রথম সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করছে টু পয়েন্ট কত মিটার ফাইভ মিটার দূরত্ব অতিক্রম করছে এবং বলছে তাহলে অতিক্রম করলে ভূমিতে পৌঁছাতে মার্বেলটির কত সময় লাগবে ভূমিতে পৌঁছাতে মার্বেলটির কি কত সময় লাগবে আচ্ছা দেখো তো মার্বেলটা ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করবে ওইখান থেকে যখন এই জায়গায় আসবে কতটুকু গড়িয়ে গড়িয়ে আসতেছে টোটাল মিটার না টোটাল কতটুকু আসতেছে মিটার আমি চিন্তা করলাম যে ষাট মিটার দৈর্ঘ্য আসতে তার সময় লাগবে টি সেকেন্ড ঠিক আছে ষাট মিটার দৈর্ঘ্য ষাট মিটার দৈর্ঘ্য অতিক্রম অতিক্রম করতে তার সময় লাগবে কতটুকু টি সেকেন্ড সময় লাগবে ওকে টি সেকেন্ড ওটা থাকলো এখন এইখানে আসি যে প্রথম সেকেন্ডে কত সেকেন্ডে প্রথম সেকেন্ডে কতটুকু টু পয়েন্ট ফাইভ মিটার কতটুকু দৈর্ঘ্য কতটুকু দৈর্ঘ্য টু পয়েন্ট কত ফাইভ মিটার সো যখন টি ইজ টু ওয়ান সেকেন্ড যখন কি টি টু কি ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড তখন আমার দূরত্ব কত তখন আমার দূরত্ব কত টু পয়েন্ট কত ফাইভ মিটার টু পয়েন্ট কত ফাইভ মিটার এখন টু পয়েন্ট ফাইভ মিটার আচ্ছা তাহলে এইচ কত টু পয়েন্ট টু পয়েন্ট কত ফাইভ মিটার ওকে 5 মিটার এখন আমরা কি এইরকম ইকুয়েশন জানি যে h ইজ इक्वल टू u প্লাস হাফ a t এরকম ইকুয়েশন জানি কিনা যেহেতু একটা হাইট থেকে পড়তেছে এইজন্য h আমি লিখছি তুমি s ও লিখতে পারো কোনো সমস্যা নেই h ইজ কত u t প্লাস হাফ কত a t আচ্ছা a t তাহলে দেখো তো এটার আদিবেগ কত ছিল এটার আদিবেগ কত বলো তো এটার আদিবেগ কত u ইজ কত 0 মিটার পার সেকেন্ড না কারণ স্থির অবস্থায় ছিল কোনো কিছু না বললে তার মানে কি এটা স্থির অবস্থায় ছিল তাহলে ইউ এর ভ্যালু কত পার সেকেন্ড তাহলে এই কত আসতেছে আমার জিরো ইন্টু টু জিরো ইন্টু টি প্লাস কত হাফ হাফ ইন্টু কত এর ভ্যালু হচ্ছে কত এর ভ্যালু তো আমার জানা নাই এর ভ্যালু আমরা বের করবো এ ইন কত টি স্কোয়ার মিনস কত ওয়ান স্কোয়ার তাই তো এরকম কিনা ও সরি এখানে একটু বলেছে একটু মিস্টেক হয়েছে এখানে দেখো মিস্টেকটা কি দেখো এখানে আমি কোন সূত্রে করছি বলতো এই সূত্রটা কি এই সূত্রটা কি বলতো এই সূত্রটা আসলে কি কি নিউটনের গতি সূত্র না কই থেকে পাইছি আমরা এটা কি সূত্র বলতো নিউটনের কি গতিসূত্র তাই না নিউটনের গতিসূত্র বাট এটা হচ্ছে আমার কি নিউটনের গতিসূত্র বাট এইটা অ্যাকচুয়ালি কি এই অংশটুকু কি আমার পরন্ত বস্তু না এই যে মার্বেলটা এইটা অ্যাকচুয়ালি আমার কি পরন্ত বস্তু রাইট এইটা অ্যাকচুয়ালি আমার কি পরন্ত বস্তু এটা আসলে আমার কি পরন্ত বস্তু তাহলে পরন্ত বস্তু যদি হয় তাহলে পরন্ত বস্তু যদি হয় তাহলে এইরকম এইরকম যদি যদি আমি আমি করি করি ভাবেই তাহলে কি 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 হবে 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 এটা 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 ভুল ভুল এক্ষেত্রে কেন ভুল হবে আমি বলছি নিউটনের গতিসূত্র তাহলে অ্যাকচুয়াল ম্যাথটা কি হবে অ্যাকচুয়াল ম্যাথটা হচ্ছে এইরকম দেখো যে আহ কি বলছি এটা আমার ভূমি এটা আমার ভূমি এখানে একটা কি আছে হেলানো তল আছে কত ডিগ্রি কোণে ডিগ্রি করে কত মিটার দূরতে সিক্সটি মিটার দূরতে তাই না সিক্সটি মিটার দূরত্বে এখানে একটা কি আছে মার্বেল রাখা আছে এর ভ্যালু কত ছিল জিরো মিটার পার সেকেন্ড ছিল জিরো মিটার কত ছিল পার সেকেন্ড ছিল ওকে কতটুকু আসবে এইখানে চলে আসবে তাহলে এখন দেখো আমাদের এরকম একটা ছিল পরন্ত বস্তুর সূত্র কি কি ছিল একটা ছিল কত ভি সমানুপাতিক টি একটা কি ছিল এইচ সমানুপাতিক টি স্কয়ার মনে আছে কি না সেকেন্ড ল এবং থার্ড ল মনে আছে একটা হচ্ছে কি ভি সমানুপাতিক টি আরেকটা কত এইচ এইচ কত টি স্কয়ার এখন এইখানে দেখো আমার অ্যাকচুয়ালি এইচ বলতে কি দূরত্বটা সো আমার কি দাও আছে এটা আমার এইচ দাও আছে ওকে এইচ দাও আছে দেন হচ্ছে কত আমার টোটাল কি চাচ্ছে দৈর্ঘ্য চাচ্ছে টোটাল কি চাচ্ছে দৈর্ঘ্য চাচ্ছে তাহলে দেখো যে ফার্স্ট প্রথম সেকেন্ডে ওইখানে বলছিল ম্যাথ কি বলছিল দেখো ম্যাথ বলছিল যে কই গেল এই যে প্রথম সেকেন্ডে 2.5 মিটার প্রথম সেকেন্ডে কত মিটার 2.5 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে দূরত্ব যদি অতিক্রম করে তাহলে প্রথম সেকেন্ডে প্রথম সেকেন্ড এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে এইস এজিক্যালটা কি হবে এ টি স্কোয়ার কিভাবে আসলো এই যে সমানুপাতিক ছিল তাহলে এইখানে আমার কনস্টেন্ট কনস্ট্যান্ট হচ্ছে আমার তরণটা হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ওকে কি কি হবে 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 এখানে আমার কনস্ট্যান্ট হবে মানে ওই যে ওই বস্তুটা মার্বেলটা ওইখান থেকে যে এই পর্যন্ত আসবে এই পর্যন্ত সময়ের জন্য তরণটা কি থাকবে ফিক্স থাকবে তরণটা কি থাকবে দুইটা কি থাকবে মানে সমতরণে মার্বেলটা পড়তেছে অ্যাকচুয়ালি তো এই কত এ টি স্কোয়ার আসতেছে এখান থেকে

কত এ কত এ 1 স্কয়ার তাহলে এর ভ্যালু কত 2.5 কত এম এস ইনভার্স মানে মিটার পার সেকেন্ড স্কয়ার এটা হচ্ছে আমার কি ত্বরণ পাইলাম এটা আমি কি পাইলাম ত্বরণ পাইলাম ঠিক আছে এটা আমি কি পাইলাম অ্যাকচুয়ালি ত্বরণ পাইলাম ঠিক আছে ত্বরণ যেটা আমার কনস্ট্যান্ট ছিল সেই ত্বরণটা আমি পেয়ে গেলাম ওকে এটা হচ্ছে আমার কি 1 সেকেন্ডের জন্য ত্বরণ এখন বলি যে ত্বরণটা আমার কি বলছি ফিক্স সমতরণে যেহেতু বস্তুটা পড়তেছে তাহলে নিচের দিকেও ত্বরণটা সেম থাকবে তাহলে এখন কোশ্চেনটা দেখো যে আমি যেহেতু তরণ পাইছি তাহলে এখন এখান থেকে কোশ্চেনটা এইভাবে আসবে যে কোয়েশ্চেন অ্যাকচুয়ালি না তার এখন সেকেন্ড প্রসেসটা কি যে এ আমার টু পয়েন্ট ফাইভ এম এস ইনভার্স টু ওকে এ কত মানে তরণ কত টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি হয় কোনো একটা মার্বেলের যদি টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় এবং ডিস্টেন্স যদি সিক্সটি মিটার হয় সিক্সটি মিটার হয় তাহলে এই সিক্সটি মিটার ডিস্টেন্স পাড়ি দিতে তার কতটুকু সময় লাগবে ওকে তাহলে বলতেছে কি একটি মার্বেল একটি মার্বেল 2.5 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে 60 মিটার দূরত্ব পাড়ি দিতে কতটুকু সময় লাগবে তাহলে আমার কি জানি h কত at স্কয়ার at স্কয়ার এটা হচ্ছে আমার কি সেকেন্ড অংশ এটা এটা আমার কি ছিল ফার্স্ট অংশ ছিল আমি এখান থেকে তরণ বের করে নিছি নিয়ে গিয়ে করছি আবার এই ইকুয়েশনে বসাবো h কত at স্কয়ার তাহলে t স্কয়ার কত h a दैट मींस t কত h a তার উপর কত √ ওভার এইচ ডিভাইডেড এ কত রুট ওভার তাহলে এখান থেকে আসতেছে আমার কি এরকম কি আসতেছে এখান থেকে যে টি ইসিক টু এইচ এর ভ্যালু কত সিক্সটি ডিসি কত টু পয়েন্ট ফাইভ তারপর কি হবে রুট ওভার হবে তাহলে টি এর ভ্যালু আমরা এখন ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে কত হবে সিক্সটি ডিভাইড কত টু পয়েন্ট ফাইভ ক্যালকুলেটর টু বের করি ওয়েট ক্যালকুলেটর ওকে আর সিক্সটি টু পয়েন্ট সিক্সটি ডিভাইট কত টু পয়েন্ট ফাইভ তারপর কত রুট ওভার

এইট কত নাইন নাইন সেকেন্ড কত আসছে ফোর পয়েন্ট এইট নাইন নাইন সেকেন্ড বা ফোর পয়েন্ট নাইন সেকেন্ড ওকে তুমি অ্যান্সার লিখতে পারো কি ইকুয়াভেন্টে তুমি এখানে ফোর পয়েন্ট নাইন সেকেন্ড লিখতে পারো এটা হচ্ছে আমার কি অ্যান্সার লিখতে পারো ওকে ফোর পয়েন্ট কত নাইন সেকেন্ড ওকে তাহলে কতটুকু সময় লাগবে একটা মার্বেল যখন ঘর্ষণীয়ভাবে নিচে পড়বে এটা হচ্ছিল আমার কি মার্বেল মার্বেলটা যখন এখান থেকে নিচের দিকে পড়বে নিচের দিকে পড়বে আদিবেগ হচ্ছে জিরো এবং সিক্সটি মিটার থার্টি ডিগ্রি কোনে আনত তাহলে কতটুকু লাগবে সময় ফোর পয়েন্ট নাইন সেকেন্ড তাহলে দেখো এখানে আমার যে থার্টি ডিগ্রি ছিল না এই থার্টি ডিগ্রি কোনো এক্স্যাক্টলি কোনো কাজই নেই ওকে কোনো কাজ কিন্তু এখানে লাগলো না আচ্ছা তাহলে আমরা এখন নেক্সট স্লাইডে আসি নেক্সট স্লাইড হচ্ছে এতক্ষণ আমরা পরন্ত বস্তুর সূত্র পড়তেছিলাম এখন আসি কেপলারের সূত্র কেপলারের সূত্র মেনলি হচ্ছে এটা হচ্ছে আমার গ্রহ রিলেটেড কি রিলেটেড গ্রহ গ্রহ রিলেটেড ওকে গ্রহ রিলেটেড তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে একটা গ্রহ সূর্যকে কিভাবে প্রদক্ষিণ করতে পারে একটা গ্রহ সূর্যকে কোন কোন পথে কিভাবে প্রদক্ষিণ করতে পারে এটা নিয়ে তিনটা সূত্র দিছে তিনটা সূত্র কটা সূত্র তিনটা সূত্র একটা হচ্ছে উপবৃত্তের সূত্র তারপর হচ্ছে কি ক্ষেত্রফল সূত্র আরেকটা কি সময় সূত্র আমরা দেখি প্রথমে উপবৃত্তের সূত্রটা যে প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে কি করে প্রদক্ষিণ বিষয়টা হচ্ছে এরকম যে একটা যদি আমি ইলিপ্স নেই এরকম উপবৃত্ত যদি নেই এটা উপবৃত্ত উপবৃত্তের আমরা ফোকাস চিনি এটা হচ্ছে আমার সেন্টার এটা হচ্ছে আমার কি সেন্টার এদিকে একটা ফোকাস কি উপকেন্দ্রগুলা না ফোকাস কি উপবৃত্তের ফোকাস কোনটা উপবৃত্ত এটা হচ্ছে আমার কি ক্ষুদ্রাক্ষ এটা আমার কি বৃহদাক্ষ তাই না এটা হচ্ছে আমার একটা ক্ষুদ্রাক্ষ আর একটা কি বৃহদাক্ষ তাহলে ওকে তো এই যে এটা হচ্ছে আমার কি কেন্দ্র এটা হচ্ছে আমার কি একটা ফোকাস এটা আরেকটা কি এই ফোকাস তাহলে এইটাকে বলতেছি কি আমি উপকেন্দ্র উপকেন্দ্র ইংলিশ নেম কি ফোকাস ওকে ফোকাস এই ফোকাসে রেখে কি করে তো কি করে প্রদক্ষিণ করে প্রতিটি গ্রহ সূর্যকে কোথায় রাখে সূর্যকে কোথায় রাখবে এইখানে রাখবে সূর্যকে কোথায় রাখবে এই কেন্দ্রে এই কেন্দ্রে অ্যাকচুয়ালি না উপকেন্দ্র বা ফোকাসে রাখবে ফোকাসে রেখে কি করবে কি করবে এটাকে প্রদক্ষিণ করবে এটা আর অপর একটা নাম আছে সেটা হচ্ছে ইলিপস ল যেহেতু উপবৃত্তের ইংলিশ কি ইলিপস তাহলে কি উপবৃত্তের সূত্র মিনস কি ইলিপস ল ওকে ইলিপস ল ইলিপস থেকে আমি একটা লেটার নিলাম সেটা হচ্ছে ই ইলিপস থেকে একটা লেটার নিলাম কি ই একটা লেটার নিলাম মানে প্রথম অক্ষর কেন নিচ্ছি একটু পর বুঝবা ই একটা লেটার নিলাম আচ্ছা এখন আসি সেকেন্ড ল কি বলছিলাম যে ক্ষেত্রফলের সূত্র বা এরিয়া ল অফ কি এরিয়া ওকে তো ল অফ কি এরিয়া তাই তো ক্ষেত্রফল মানে কি এরিয়া তাই না এরিয়া তো এরিয়া থেকে আমি আরেকটা লেটার নিলাম সেটা হচ্ছে কি আমার এ নিলাম এ নিলাম আচ্ছা তাহলে এখন আমি পড়ি যে গ্রহ ও সূর্যের গ্রহ ও সূর্যের সংযোগকারী রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে কি বলছে যে গ্রহ ও সূর্যের সংযোগকারী রেখা সংযোগকারী কি ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে আচ্ছা তো এটা হচ্ছে আমার কি যে গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা তার মানে তুমি যে ইলিপসটা নিছিলা না এই যেখানে ইলিপস নিছিল না ইলিপ্স নিছিলাম আমরা ইলিপসের মাঝখানে কি ছিল ইলিপ্স এবং কি ছিল এখানে আমার উপকেন্দ্র ছিল এই যে উপকেন্দ্র এই উপকেন্দ্র এবং কি হবে গ্রহের যে সংযোগকারী রেখা সমান সময়ে কি করবে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে এটা হচ্ছে আমার কি ল অফ কি এরিয়া বা এ দিয়ে প্রকাশ করছে তাহলে আমার লেটার কয়টা আসলো একটা হচ্ছে ই আর একটা কি এ আসলো মেইন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে থার্ড ল থার্ড ল দিয়ে ম্যাথ আসতে পারে বা ওখানে ইকুয়েশন আছে এক কথায় তো থার্ড লটা কি সময় সূত্র সূত্র কি কি টাইম টাইম সময়ের বলছে প্রতিটি গ্রহের গ্রহের পর্যায়কালের বর্গ গ্রহের কি পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘন ফলের সমান কিছু সমান ঘন ফলের সমান তো আমি চিন্তা করলাম আমি চিন্তা করলাম যে পর্যায়কাল পর্যায়কাল নেই তাহলে পর্যায়কাল অবশ্যই গ্রহের পর্যায়কাল আছে পর্যায়কাল পর্যায়কাল কত আমি ধরলাম টি ক্যাপিটাল টি ওকে পর্যায়কাল পর্যায়কাল ওকে ক্যাপিটাল টি আচ্ছা দূরত্ব কত সূর্য হতে গড় দূরত্ব আমি ধরলাম যে এ আমি ধরলাম ওকে গড় দূরত্ব এ ধরলাম এখন কি বলছে যে পর্যায়কালের বর্গ পর্যায়কালের কি বর্গ ওকে টি স্কোয়ার করলাম পর্যায়কালে বর্গ নিলাম পর্যায়কালের বর্গ হতে তার গড় দূরত্বের গড় দূরত্বের কি ঘন ফল ঘন ফল মিনস কি ঘন ফল মানে কত এ কিউব এ কিউব গড় দূরত্বে যেহেতু এ তার ঘন ফল মানে কত কিউব এ কিউবের কি হবে সমানুপাতিক হবে এ কিউবের কি হবে সমানুপাতিক তাহলে টি স্কোয়ার সমানুপাতিক কি এ কিউব এটাকে অন্যভাবে লেখা যায় অনেকে এভাবে লেখা যায় টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব কোথায় কোথাও 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 এটাও লেখা আছে কোনো সমস্যা নেই গড় দূরত্ব হচ্ছে সেক্ষেত্রে কি আর ধরা হয় ওকে তাহলে এইখানে আমি একটা বিষয় লিখতে পারি না দেখো তো যে টি স্কোয়ার ইজিক্যাল টু কে এ কিউব লিখতে পারি কিনা কে এ কিউব লিখতে পারি টি স্কোয়ার ইজিক্য কত কে এ কিউব তাহলে আমি এটাও লিখতে পারি টি স্কোয়ার ডিভাইডেড এ কিউব ইজিক্যাল টু কত এ লিখতে পারি তাহলে এইখান থেকে আমি আরেকটা সূত্র লিখতে পারি না যে পূর্বের মতো করে টি ওয়ান স্কোয়ার ভাগ কত এ ওয়ান কিউব ইজিক্যাল টু কত টি টু স্কোয়ার ডিভাইডেড কত হবে এ টু কিউব ইজিক্যাল টু কত টি থ্রি স্কোয়ার ডিভাইডেড কত এ থ্রি কি হবে কিউব হবে ওকে এ থ্রি সো এটা হচ্ছে আমার কি মেইনলি সূত্র ওকে এটা হচ্ছে আমার কি মেইনলি সূত্র এখন আসি যে আমি কেন লেটার গুলো নিচ্ছিলাম হ্যাঁ আমি লেটার নিছিলাম না যে ইলিপস থেকে ই ওকে ইলিপস থেকে কি নিছিলাম ই নিছিলাম এরিয়া থেকে কি নিছিলাম এরিয়া থেকে কি নিছিলাম এ নিয়েছিলাম এবং টাইম থেকে কি নিছি টি নিছি দেখো তো একটা বিষয় এখানে এদের এই তিনটাকে একত্রিত তো তুমি এই তিনটাকে যদি তুমি একত্রিত করো তাহলে তুমি কি এখান থেকে লিখতে পারবা যে ই এ ইট খাবার জাস্ট কি করবা কেপলারের সূত্রে কি করবা খেয়ে ফেলবা ঠিক আছে এটা হচ্ছে কি খাবার দেখে কি করবো আমরা খেয়ে ফেলবো ওকে খেয়ে ফেলবো তাইলেই হয়ে গেল কি কেপলারের সূত্র ডান ওকে একটা হচ্ছে কি তাহলে তিনটা একটা হচ্ছে কি ইলিপস ল তারপরে কি এরিয়া তারপরে কি টাইম ওকে ই এ ইট ঠিক আছে তিনটা সূত্র ওকে আশা করি বুঝাইতে পারছি এখন আসি আমরা তাহলে নেক্সট কেপলারের সূত্র ডান কেপলারের সূত্র তিনটা পাইছি এখন আসি মহাকর্ষ সূত্র মহাকর্ষ সূত্র মহাকর্ষ সূত্রের সাথে আমরা অনেকেই পরিচিত বেশিরভাগই পরিচিত তারপরে আমরা একটু রিক্যাপ করব ভালোভাবে রিক্যাপ করব সেটা হচ্ছে কি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে ওকে আকর্ষণ করলো আকর্ষণের একটা ভ্যালু আছে না এই যে আকর্ষণ যে করতেছে কই গেল আকর্ষণ আকর্ষণ করতেছে আকর্ষণ করতেছে তো আকর্ষণের একটা মান আছে না আকর্ষণের একটা মান আছে কিনা ধরলাম আকর্ষণের হ্যাঁ আকর্ষণ যে মান সেটাকে বলতেছি কি আকর্ষণ বল ওকে এটাকে আমি ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ কি দিয়ে প্রকাশ করব ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করব আকর্ষণ বল আমি নিলাম আচ্ছা করে এই আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের বস্তু দুটির কি দুইটা যেহেতু বস্তু তাহলে ভর আমার কয়টা দুইটা এম ওয়ান আর একটা কত এম টু এই দুইটা বস্তুর ভর ওকে একটা কত এম আর একটা কত এম টু দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সো দূরত্ব আমি চিন্তা করলাম দূরত্বকে আমি আর দিয়ে লিখবো কি দিয়ে লিখবো ক্যাপিটাল আর দিয়ে লিখবো ব্যস্তানুপাতিক এই বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে ওকে তাহলে আসো আমরা একটু ট্রাই করি আচ্ছা এটা তো দেওয়াই ছিল সরি ওকে তো দেখো আমি দুইটা বস্তু নিছি দুইটা বস্তু নিছি একটা হচ্ছে কি ক্যাপিটাল এম একটার ভর কত ক্যাপিটাল এম আর একটার ভর কত স্মল এম ঠিক আছে দুইটা আমি বস্তু নিছি কত ক্যাপিটাল এম আর একটা ডিস্টেন্স সেটা কত ডি মধ্যবর্তী একটা কি আছে ডিস্টেন্স সেটা কত ডি আচ্ছা আমি আর বলছিলাম তাই না ওকে সমস্যা নাই ডি দিয়ে পড়াচ্ছি বা আর দিয়ে পড়ালেও হবে আচ্ছা ব্ল্যাক হয়ে গেছিল এখন আর দেখি আচ্ছা ঠিক আছে আমি আহ ডি না দিয়ে এটাকে আর করে দিলাম ঠিক আছে তোমাদের সুবিধার জন্য এটাকে আর করে দিলাম পূর্বের সুবিধার জন্য আর ঠিক আছে আর করে দিলাম তাহলে দুইটা বস্তু একটা হচ্ছে আর একটা ছোট বস্তু ছোট বস্তু ম্যাটার ওটা একটু পর আসতেছি কেন বড় বস্তু ছোট বস্তু একটা হচ্ছে বস্তু তাহলে কি বলছে এদের মাঝখানে কি আছে আকর্ষণ বল আছে এই আকর্ষণ বলের মান কি বলের মান কি বস্তু আদায়ের ভরের গুণ ফলের কি সমানুপাতিক তার মানে কি এইটা হচ্ছে আমার কি ভর ক্যাপিটাল এম একটা ভর আর স্মল এমও কি ভর ভরের গুণফলের কি সমানুপাতিক এবং এবং এদের দূরত্বের এবং কি এদের দূরত্বের এবং এদের দূরত্বের বর্গের কি ব্যস্তানুপাতিক তাহলে বর্গ করলাম এই যে ব্যস্তানুপাতিক হয়ে গেল আচ্ছা ডি স্কোয়ার না দিয়ে আর স্কোয়ার করি ওয়ান ডিভাইড কত আর তার মানে আরটা আমার কি ডিসটেন্স দূরত্ব দূরত্ব বর্গের কি ব্যস্তানুপাতিক এবং এই বলটা কি করবে এই বলটা কি করবে তাদের সংযোজক সরলেখা বরাবর ক্রিয়া করবে তার মানে কখনোই কখনোই তুমি এখানে একটা বস্তু নিচ্ছো এখানে একটা বস্তু নিচ্ছ আকর্ষণ বল কখনো এইভাবে এইভাবে ক্রিয়া করবে না ওকে যারা এইভাবে চিন্তা করে যে এইভাবে আকর্ষণ বল ক্রিয়া করে ভুল এইভাবে কখনো আকর্ষণ বল ক্রিয়া করবে না এভাবে আকর্ষণ বল ক্রিয়া করবে না কিভাবে করবে সংযোজক সরলেখা বরাবর মানে একদম লিনিয়ার লিনিয়ার ওকে সো যখনই কোনো দুইটা বস্তু কোনো দুইটা বস্তু যখনই বলবে যে এইখানে একটা বস্তু আর হচ্ছে তোমার কোথায় বলবে এই জায়গায় একটা বস্তু বলবে সো কখন এই উল্টা দিক দিয়ে ঘুরে আসা যাবে না দুইটা বস্তু যদি বলে তাহলে কি করতে হবে লিনিয়ার এরকম লিনিয়ার একটা ডিস্টেন্স বের করতে হবে লিনিয়ার ডিসটেন্স বের করে কি করতে হবে তার আকর্ষণ বল বা মহাকর্ষ বল কি করতে হবে আমাদেরকে বের করতে হবে ওকে তাহলে এটা আমি দুই নম্বর ইকুয়েশন দিলাম দেখো তো দুইটা ইকুয়েশন আমি কম্বাইন্ড যদি করি এক ও দুই হতে দুইটাকে আমি যদি কম্বাইন্ড করি তাহলে একটা ইকুয়েশন দাঁড়ায় সেটা হচ্ছে কি যে এফ সমানুপাতিক এম এম ডিভাইডেড কত আর স্কয়ার এরকম একটা ইকুয়েশন পাই আমরা এফ সমানুপাতিক কত এম ইনটু এম ডিভাইডেড কত পাবো আর স্কয়ার এরকম একটা কি পাবো আমরা ইকুয়েশন পাবো আচ্ছা সমানুপাতিক ধ্রুবক উঠে গেলে যেন সরি সমানুপাতিক চিহ্ন যদি উঠে যায় তাহলে একটা কি বসে সমানুপাতিক ধ্রুবক বসে না সমানুপাতিক কি বসে ধ্রুবক বসে জি এম এম ডিভাইডেড কত আর স্কয়ার তাহলে আমি একটা ইকুয়েশন পেলাম কি এফ ইজ इक्वल टू জি এম এম জি ইনটু এম ইন্টু এম ডিভাইডেড কত কি প্রশ্ন হচ্ছে আমি যে মহাকর্ষীয় কি মহাকর্ষীয় কি ধ্রুবক যার কি সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স ইলেভেন ওকে একটু পর এটা ইন ডিটেলস পরব কোনো সমস্যা নেই একটু পর এটা যাবো আচ্ছা তাহলে জি কে কি বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক আর একটা নাম আছে এটা সেটা হচ্ছে কি সার্বজনীন কি বলা হচ্ছে সার্ব সার্বজনীন কি ধ্রুবক কি বলা হচ্ছে সার্বজনীন কি ধ্রুবক বলা হচ্ছে সার্বজনীন কি বলা হচ্ছে ধ্রুবক বলা হচ্ছে এই ভ্যালুটা কখনো চেঞ্জ হবে না এটা ফিক্সড ওকে ধ্রুবক এটা কি ফিক্সড মহাকর্ষীয় ধ্রুবক তাহলে ইকুয়েশন আমি কি পেলাম এফ ইসিক্যাল টু জি এম এম ডিভাইডেড কত আর স্কয়ার তাহলে এইখানে এফটা কি এফ আমার কি আকর্ষণ বল এফতে কি এফ হচ্ছে আমার কি তাহলে এফতে আমার কি এফ হচ্ছে কি আকর্ষণ বল এফতে কি আকর্ষণ আকর্ষণ বল এফ আকর্ষণ বল এম হচ্ছে কি বস্তুর ভর ঠিক আছে বস্তুর বস্তুর ভর বল এম কি এটাও বস্তুর ভর ওকে এটাও কি বস্তুর ভর বস্তুর ভর আর ডি কি মধ্যবর্তী কি দূরত্ব ডি তে কি মধ্যবর্তী কি দূরত্ব ওকে আচ্ছা ডিতে কি মধ্যবর্তী কি দূরত্ব আচ্ছা এখন তাহলে আমরা আসি যে এইটার ক্ষেত্রে এটাতে আমি মহাকর্ষ কিভাবে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করব আচ্ছা দেখো যে এইখানে আমাদের কি ছিল যে এফ ইজ টু কত ছিল জি এম এম ডিভাইডেড আর স্কয়ার সো এইটাকে আমরা মহাকর্ষ থেকে অভিকর্ষতেও নিয়ে আসতে পারি যে অভিকর্ষ বলেও আমি কনভার্ট করতে পারি এমন প্রশ্ন হলো যে মহাকর্ষ বল কি আর অভিকর্ষ বল কি দুটোর মধ্যে পার্থক্য একটু বলি মহাকর্ষ বল অ্যাকচুয়ালি কি মহাকর্ষ এবং যে কোনো বস্তু মহাকর্ষ যে বল হ্যাঁ কি বলছিলাম মহাকর্ষ মহাকর্ষ বল আসলে কি মহাকর্ষ বল কি মহাকর্ষ মহাকর্ষ আসলে না যে কোনো দুইটা বস্তু যে কোনো যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল যে কোনো দুটি কি মহাকর্ষ বল কি যে দুটি বস্তুর মধ্যে কি আকর্ষণ বল আর আমি যদি বলি যে অভিকর্ষ বল কি বলি অভিকর্ষ অভিকর্ষ বলটা তাহলে কি হবে অভিকর্ষ বল হচ্ছে পৃথিবী পৃথিবী ও পৃথিবীর পৃথিবীর যে বস্তুর মধ্যে যে কোনো কি বস্তুর মধ্যে আকর্ষণ বল বস্তুর মধ্যে কি আকর্ষণ কি বল ওকে তাহলে কি বলছি যে পৃথিবী এবং কি পৃথিবীর যে কোনো বস্তুর মধ্যে কি আকর্ষণ বল সেটাকে আমরা কি বলতেছি অভিকর্ষ বল বলতেছি আচ্ছা এখন এইখানে যে অভিকর্ষ বল দিচ্ছি এটাকে শুধু অভিকর্ষ বলই বলা যায় এটা আরেকটা আমি নাম নিতে পারবো এটাকে আমি বলতে পারবো কি মহাকর্ষ বল কি বলতে পারবো মহাকর্ষ বলতে পারবো কেন বলতে পারবো কারণ দেখো তো পৃথিবী এবং সেটাই হচ্ছে কি আমাদের মহাকর্ষ বল তো অভিকর্ষ বলকে আমি মহাকর্ষ বল বলতে পারবো বাট মহাকর্ষ বল কিন্তু অভিকর্ষ বল নয় এটাকে মাথায় রাখতে হবে তো মহাকর্ষ বলকে আমি কি বলতে পারবো সরি অভিকর্ষ বলকে আমি কি বলতে পারবো মহাকর্ষ বল বলতে পারবো বাট মহাকর্ষ বলকে কিন্তু আমি কি বলতে পারবো না অভিকর্ষ বল বলতে পারবো না আচ্ছা তো এখানে আসি আমি এখানে রিলেট করতে পারি বিষয়টাকে যে এফ তে আমি আমি ওকে আকর্ষণ 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 বল 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 তুমি যদি অভিকর্ষ বল চিন্তা করো তাহলে এম কে তুমি ধরবা কি পৃথিবীর ভর এম তে হচ্ছে কি পৃথিবীর পৃথিবীর কি ভর ওকে এম স্মল এম তে কি বস্তুর ভর স্মল এম তে কি বস্তুর ভর বস্তুর ভর আর থেকে কি কি হবে দূরত্ব হবে এখন এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে এইখানে পৃথিবীর ভর বস্তুর ভর অ্যাকচুয়ালি তুমি যে কোনো দুইটার ক্ষেত্রে মানে যেকোনো তোমাকে যে পৃথিবীর ভরে ফিক্স ধরতে হবে এমন না যে কোনো দুইটাই তোমাকে যে দুইটাই বস্তু ধরতে এমন না তো একটা বস্তু তুমি যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারো ওকে মানে যখন একটা বলতে আসলে সবগুলো আলটিমেটলি এক বাট আমি একটু ভেঙে দিলাম যে হ্যাঁ বস্তু বলতে যাচ্ছে কি যে আমি কি ওখানে পৃথিবী অ্যাপ্লাই করতে পারবো কিনা আসলে পারবো করতে ওকে আশা করি আমি বিষয়টা বুঝাইতে পারছি তোমাদেরকে আচ্ছা বিষয়টা যদি বুঝাইতে পারছি তাহলে আমরা এখন একটা বিষয় আসি যে সূর্যের ভর নির্ণয় করবো কিসের ভর নির্ণয় করবো সূর্যের ভর আচ্ছা সূর্যের ভর আমরা কি জানি সূর্যের ভর আমরা জানি হচ্ছে কি কনস্টেন্ট ওকে সূর্যের ভর আমরা কি জানি কনস্টেন্ট আমরা এটা জানি আচ্ছা সূর্যের ভর আমরা কি জানি কনস্ট্যান্ট আমরা এটা জানি আচ্ছা সো সেই কনস্ট্যান্ট ভরটা ভরটাই আমরা কি করব বের করব আচ্ছা বিষয়টা হচ্ছে কি যে এইটা হচ্ছে আমার কি সূর্য এই বড় একটা সূর্য এই সূর্যকে কি করে একটা গ্রহ কি করতেছে প্রদক্ষিণ করতে একটা গ্রহ এই একটা গ্রহ এই যে এইভাবে এটা হচ্ছে সূর্য এইটা হচ্ছে কি তার ফোকাসে রাখছে সূর্যটাকে কই রাখছে ফোকাসে রেখে কি করতেছে আবর্তন করতেছে আচ্ছা এটা হচ্ছে আমার কি সান ওকে সূর্য এটা হচ্ছে আমার কি গ্রহ হ্যাঁ এটা হচ্ছে আমার কি গ্রহ এখন এই গ্রহটা এই গ্রহটা প্রদক্ষিণ করতেছে যেহেতু প্রদক্ষিণ করতেছে নির্দিষ্ট করতেছে একটা কি রেখে রেখে প্রদক্ষিণ করতেছে ডিস্টেন্সটাকে আমি ধরলাম আর ওকে ডিস্টেন্সটাকে আমি কি ধরলাম আর ধরলাম আরটাকে তুমি এভাবে চিহ্নিত করতে পারো হ্যাঁ যে আর হচ্ছে কি আমার আর একচু কি আমার দূরত্ব আর আসলে কি আমার দূরত্ব হ্যাঁ দূরত্ব আচ্ছা গ্রহটা কি বলতো লিনিয়ার ভাবে ঘুরতেছে লিনিয়ার ভাবে ঘুরতেছে নাকি এরকম কৌণিক ভাবে ঘুরতেছে কিভাবে ঘুরতেছে কিভাবে ঘুরতেছে বলতো কৌণিক ভাবে ঘুরতেছে না কিভাবে ঘুরতেছে কৌণিক ভাবে ঘুরতেছে কিভাবে ঘুরতেছে কৌণিক ভাবে ঘুরতেছে কৌণিক ভাবে ঘুরতেছে যেহেতু কৌণিক ভাবে ঘুরতেছে যেহেতু আমার গ্রহটা কি করতেছে কৌণিক ভাবে ঘুরতেছে তাহলে এর একটা কি আছে কেন্দ্রমুখী বল আছে কি আছে কেন্দ্রমুখী কি আছে কেন্দ্রমুখী কি আছে বল আছে কেন্দ্রমুখী বল ওকে কেন্দ্রমুখী বল কি এম ওমেগা স্কোয়ার আর ওকে এম কি ওমেগা স্কোয়ার আর এটা আমরা কোথায় পাবো এটা হচ্ছে কি নিউটনিয়ান বলবিদ্যা পাবো যে কেন্দ্রমুখী বল কি এম ওমেগা স্কোয়ার আর তোমরা হয়তো ভাই এরকম পড়ছো এরকম পড়ছো যে কেন্দ্রমুখী বলকে এইভাবে পড়ছো এভাবে পড়ছো এভাবে পড়ছো যে কেন্দ্রমুখী বল কি এম

সূর্য এবং একটা গ্রহের মধ্যে আকর্ষণ বল আকর্ষণ বল তাহলে আকর্ষণ বল কি হবে আকর্ষণ বল আকর্ষণ বল কি হবে আকর্ষণ বল কি হবে আকর্ষণ বল হচ্ছে এফ ইস টু এফ ইকুয়াল এইটার ভর আছে আমার কি এম ক্যাপিটাল এম সূর্যের ভর কি ক্যাপিটাল এম আমি ধরে নিলাম গ্রহের ভরকে আমি কি ধরলাম স্মল এম ধরলাম ওকে মধ্যবর্তী ডিস্টেন্স কি আছে বলাই আছে আর তাহলে আমার কি হবে এফ ইজিক্যাল কি হবে জি এম এম ডিভাইডেড কি হবে স্মল আর স্কোয়ার হবে কিনা কি হবে জি এম এম ডিভাইডেড কি হবে স্মল আর স্কোয়ার হবে কারণ ওই যে আমরা একটু আগে পাইছি জি এম এম ডিভাইডেড কত স্মল আর স্কোয়ার বা আর স্কোয়ার এই যে এইখান থেকে পাইছিলাম এই যে এফ কত জি এম এম ডিভাইডেড কত আর স্কোয়ার পাইছি আচ্ছা দেখো তো এইটা আমার আকর্ষণ বল এইটাই আমার কেন্দ্রমুখী বল কি ইকুয়াল ইকুয়াল আমার তাহলে আমি কি লিখতে পারবো এরকম লিখতে পারবো যে ডি এম এম ডিভাইড পারবো আর স্কোয়ার ওমেগা স্কোয়ার কত আর লিখতে পারবো তাহলে দেখো এই স্মল এম এবং স্মল এম কাটা যাচ্ছে স্মল এম স্মল এম কি যাচ্ছে কাটা যাচ্ছে এই যে স্মল এম স্মল এম কাটা চলে যাচ্ছে তাহলে এখান থেকে কি হবে দেখো যে ক্যাপিটাল এম টু আমি কি পাবো ক্যাপিটাল এম কি পাবো দেখো তো ক্যাপিটাল এম ইজ আমি কি পাবো এই জায়গায় কি আছে ক্যাপিটাল এম এইদিকে ওমেগা স্কয়ার ওমেগা স্কোয়ার আর কিউ হবে হ্যাঁ ওমেগা স্কয়ার কি হবে আর কিউ হবে একটু ভালোভাবে লিখি এই যে দেখো এই যে এই যে পাশে আছে আর স্কয়ার ইনটু আর আর কিউ তাহলে কি হচ্ছে ওমেগা স্কয়ার কত আর কিউ বা মিলিসলাম ডিভাইডেড কত হচ্ছে আমার জি হচ্ছে তাই না এখন দেখো ওমেগা ইজিকল টু আবার কি পর্যায়কাল যদি আমার কি হয় পর্যায়কাল আমার কত পর্যায়কাল কত পর্যায়কাল হচ্ছে কি যদি টি হয় পর্যায়কাল যদি কি হয় টি হয় পর্যায়কাল কত টি হয় তাহলে ওমেগা ইজ হচ্ছে কত টু পাই বাই টি টু পাই বাই কত টি টু পাই বাই কত হবে টি হবে টু পাই বাই কত হবে টি হবে তাহলে দেখো আমি যদি এখানে বসাই এম এম তাহলে কত টু পাই ডিভাইড কত টি পুরোটার উপর কি স্কোয়ার ইন্টু কত আর কিউব ডিভাইড কত হবে জি হবে তাহলে দেখো তো টিটা নিচে আসবে না তাহলে কি হবে টিটা কোথায় আসবে নিচে আসবে তাহলে টিটাতে কি আছে স্কোয়ার আছে টিটাতে কি আছে স্কোয়ার আছে তো কত হবে নিচে আমার কিসের এটা হচ্ছে কি আমার সূর্যের ভরের ইকুয়েশন কিসের ইকুয়েশন সূর্যের কি ভরের ইকুয়েশন ঠিক আছে এটা আমার কিসের ইকুয়েশন এটা আমার কিসের সূর্যের ভরের ইকুয়েশন তুমি যদি ক্যালকুলেশন করো ক্যালকুলেশন যদি করো কত আসবে টু ইন্টু টেন টু দিব থার্টি কেজি তুমি যখন ক্যালকুলেশন করবে এটা ওকে তুমি যখন ক্যালকুলেশন করবে সবগুলো ভ্যালু যখন দিয়ে করবা তখন এই এম এর ভ্যালু কত টু ইন্টু কত আছে টু ইন্টু কত টেন টু দিবার কত থার্টি কেজি ওকে কত কেজি আসবে টু ইন্টু কত টেন টু দিবার থার্টি কেজি ঠিক আছে এটা হচ্ছে কিসের ভর সূর্যের ভর কত টু ইন্টু কত টেন টু দিব থার্টি কেজি সূর্যের ভর কত টু ইন্টু কত টেন টু দিব থার্টি কেজি ওকে তাহলে আমরা সূর্যের ভর নির্ণয় করা শিখলাম এখন আসি যে মহাকর্ষীয় ধ্রুবক ওই যে একটু আগে বললাম যে আমি জি পড়বো আমরা ওকে জি আমরা পড়বো মহাকর্ষীয় ধ্রুবক আমরা কি পড়বো বলছিলাম কোনটা মহাকর্ষীয় ধ্রুবক কোনটা ওকে মহাকর্ষ ধ্রুবক কি ক্যাপিটাল জি ক্যাপিটাল জি আচ্ছা আমরা সংজ্ঞার আগে সংজ্ঞার আগে আমরা দেখব ইকুয়েশন দেখবো এ ফিজিক্যালটা কি ছিল জি এম এম ডিভাইডেড কি ছিল আর স্কোয়ার ফিজিক্যালটা কত ছিল জি এম এম ডিভাইডেড কত ছিল আর স্কোয়ার লেট আমরা ধরিনি একটু যে ভর এম এর ভর ওয়ান অল এম এর ভর ওয়ান ডিস্টেন্স ওয়ান ওয়ান ঠিক আছে ওয়ান কেজি ওয়ান কেজি এবং কত ওয়ান মিটার আমি এটা চিন্তা করলাম হ্যাঁ ধরি কি যে যে দুইটা আমি বস্তু নিচ্ছি যে দুইটা বস্তু নিচ্ছি সেটা কি এক কেজি এক কেজি করে তার মানে এরকম আসতেছে একক ভরে দুইটা বস্তু একক ভরে দুইটা বস্তু কত মিটার দূরেতে আছে এক মিটার দূরে হ্যাঁ এক মিটার কি দূরে আছে তাহলে আমি যদি ইকুয়েশনে বসাই ইকুয়েশনে যদি বসাই তাহলে সবগুলোর ভ্যালু কত ওয়ান 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 করে তাহলে এফ এর ভ্যালু কত হবে এফ ইজ ইকুয়াল টু ডি ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ডিভাইড কত হবে ওয়ান স্কোয়ার দ্যাট মিনস এফ ইজ ইকুয়াল টু কি হবে ডি এফ ইজ ইকুয়াল কত হবে তার মানে কত জি ইজ ইকুয়াল টু কত জি ইজ ইকুয়াল কত জি ইজ ইকুয়াল কত এফ তাহলে এখন সংজ্ঞায় আসি কি বলছে একক ভর বিশিষ্ট দুটি বস্তু কণা একক দূরত্বে কত দূরত্বে একক দূরত্বে মিনস কি একক ভর বিশিষ্ট বলতে কি ওয়ান কেজি দুইটাই কি একক দূরত্বে যদি অবস্থান করে তাহলে যে পরিমাণ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তার সংখ্যাগত মানকে কি বলে মহাকর্ষ্রুপ বলে এই যে তাহলে কি পাচ্ছি এফ ওকে তাহলে সংজ্ঞাটা কি যে একক ভর বিশিষ্ট দুটি বস্তুকানা যদি পরস্পর থেকে কি একক দূরত্বে অবস্থান করে তাহলে অবশ্যই তারা কি করবে আকর্ষণ করবে আকর্ষণ তো অবশ্যই করবে যেহেতু দুইটা বস্তু কণা আকর্ষণ করবে তাহলে যে বলে আকর্ষণ করবে তার সংখ্যাগত যে মান যেটা ভ্যালু সেই ভ্যালুটাকে আমরা কি বলবো মহাকর্ষীয় ধ্রুবক বলবো সেই ভ্যালুটাকে কি বলবো মহাকর্ষীয় ধ্রুবক বলবো এখন জি এর ভ্যালুতে আসে জি এর ভ্যালু হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স ইলেভেন প্রশ্ন হলো একক কত প্রশ্ন হলো কি একক কত চলো আমরা একক দেখি একক আমরা এখানে নির্ণয় করি দেখো এফ কি আছে আমাদের জি এম এম ডিভাইডেড আর স্কোয়ার তাই না আর স্কোয়ার এটা আমার ইকুয়েশন আমরা ইকুয়েশন থেকে একক বের করবো ইকুয়েশন দিয়ে কি বের করবো একক আমরা বের করব তাহলে দেখো আমি জি রাখলাম এই পাশে হ্যাঁ জি এক পাশে রাখলাম তাহলে কি হবে দেখো তো যে এফ আর স্কোয়ার ডিভাইডেড কি হবে ক্যাপিটাল এম স্মল এম এরকম হবে এফ আর স্কোয়ার ডিভাইড কত ক্যাপিটাল এম স্মল এম তাহলে বলো এন মিটার স্কোয়ার এরকম কারণ কি এফ এর একক কি নিউটন বলে রাখুক নিউটন আর থেকে ডিস্টেন্স তাহলে মিটার স্কোয়ার কত হবে কেজি ইন্টু কেজি তার মানে কত কেজি স্কোয়ার হবে দুটাই কেজি কেজি ইন্টু কেজি কেজি স্কোয়ার তাহলে কি আসতেছে নিউটন নিউটন কত মিটার স্কোয়ার দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কত কেজি স্কোয়ার নিউটন কত মিটার স্কোয়ার পার কত কেজি স্কোয়ার এটা হচ্ছে কি আমার কি সেটা হোক একক তাহলে আমি কি পাবো নিউটন মিটার স্কয়ার পার কত কেজি স্কয়ার ওকে নিউটন কত মিটার স্কয়ার পার কত হবে কেজি স্কয়ার এটা আমার কিসের একক এটা হচ্ছে আমার কি জি এর একক আচ্ছা তাহলে আমি একক পাইলাম এখন এই মাত্রা তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রার ভেলো কি হবে মাত্রা কত হবে মহাকর্ষীয় ধ্রুবক কি মাত্রা তো মাত্রার জন্য আমি বলি যে মাত্রার জন্য আগে আমরা কি দেখব একক দেখবো একক দেখব কি দেখব একক দেখব ওকে মাত্রার জন্য আমরা কি দেখব একক দেখব আচ্ছা এখানে একটা বিষয় দেখো যে মাত্রা যখন আমি বের করবো একক গুলো যখন দেখবো আমাকে কি দেখতে হবে কোনগুলো হচ্ছে কি মৌলিক একক আর কোনগুলো কি যৌগিক একক মৌলিক এক মিন্স সিঙ্গেল একক আর এর সাথে আর কোন কিছু যুক্ত নাই আর যৌগিক মানে কি কয়েকটা মৌলিক একক দিয়ে মানে কয়েকটা রাশি দিয়ে সেটা তৈরি একটু যদি আমি খেয়াল করি এখানে দেখো এম কিন্তু মিটার হ্যাঁ এম কিন্তু মিটার এম মিটার তার মানে কি শুধু লেন্থ আর কেজি কি ভর মাস তাহলে আমি যদি এম এর এম এর ক্ষেত্রে যদি আসি তাহলে এটার মাত্রা কি এল আর কেজি এর মাত্রা কি কেজি এর মাত্রা কি ক্যাপিটাল এম আমি দুইটা পাইছি বাট প্রবলেম কোথায় নিউটন কে নিয়ে নিউটন কে নিয়ে আমার প্রবলেম তাই তো নিউটন কে নিয়ে প্রবলেম ওকে নিউটন মানে কি নিউটন मींस কি এফ ইজ কত এম এ এফ ইজ কত এম এ আচ্ছা এম এ এদের যদি আমি একক দেখি হ্যাঁ এতে যদি কি দেখি একক দেখি তাহলে দেখো এককটা কি আসবে কেজি এম এস ইনভার্স টু না কেজি কি আসবে এম এস ইনভার্স টু আসবে সো কেজি मींस কত কেজি তাহলে আমার কত এম এল টি ইনভার্স টু এটা আসতেছে কিনা নিউটন থেকে আমি এই মাত্রা পাচ্ছি এম এল টি ইনভার্স টু তাহলে এখন এইখানে আমি মাত্রা বসাই সেটা কি ছিল নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু ওকে নিউটন মিটার স্কোয়ার কত এম এল টি ইনভার্স কত টু এম এল টি ইনভার্স টু মিটার স্কোয়ার মিটার মানে কত তাহলে আবার এল স্কোয়ার ওকে এল স্কোয়ার আর কেজি ইনভার্স টু মানে কত এম কত ইনভার্স টু এম কত ইনভার্স টু এম কত ইনভার্স টু তাহলে আমি কত পাবো বলো তো মাত্রা কত পাবো মাত্রা কত পাবো সরি মাত্রা কত পাবো দেখো যে এম ইনভার্স টু ইন্টু এম তাহলে কত হবে এম ইনভার্স ওয়ান ওকে তার সাথে কত টিন ভার্স টু টিন ভার্স টু আর কি হবে এল ইউ হবে ওকে এটা হচ্ছে আমার কিসের মাত্রা এটা হচ্ছে আমার কি জ এর মাত্রা এটা হচ্ছে আমার কিসের মাত্রা এটা হচ্ছে আমার কি জ এর মাত্রা এটা আমার কিসের মাত্রা এটা হচ্ছে আমার কি জ এর মাত্রা ওকে এটা হচ্ছে আমার কিসের মাত্রা এটা হচ্ছে কি মহাকর্ষের ধ্রুবকের কি মাত্রা আচ্ছা মহাকর্ষের ধ্রুবকের আমি মাত্রা পাইলাম তাহলে মহাকর্ষের ধ্রুবক সম্পর্কে মোটামুটি জানা গেছে একক ভ্যালু এবং কি মাত্রা আমরা জানছি এবং মহাবর্ষের ধ্রুবক কাকে বলে এটা আমরা শিখলাম এখন আসি অভিকর্ষ স্তরণ হুম এখন আমরা কিসে যাব অভিকর্ষ স্তরণ যাব অভিকর্ষ স্তর অভিকর্ষ স্তরণে যাব গুড আচ্ছা অভিকর্ষ স্তরণে যখন যাচ্ছি তাহলে একটা বিষয় বলি যে কোন স্থানে অভিকর্ষের টানে মুক্ত হয়ে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে অভিকর্ষ স্তরণ বলে তাই না অভিকর্ষ স্তরণ বলে এখন দেখো যে আমি ধরলাম যে একটা বস্তু আছে বস্তু না সরি এটা পৃথিবী আমার ক্যাপিটাল এম এটা আমার কি আর্থ 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 ওকে এখন উপর থেকে ধরো যে একটা বস্তু কি করতেছে বিবৃদ্ধির হারকে ওই অবস্থানে কি বলে অভিকর্ষ তরম বলে ধরো যে উপর থেকে একটা বস্তু নিচের দিকে পড়তেছে পল এম দেখে কি করতেছে পড়তেছে উপর দিকে কি করতে উপর থেকে কি করতেছে একটা বস্তু কি করতেছে নিচের দিকে পড়তেছে তাই না অন্য একটা রাশি ইয়া দিয়ে দেখাই ধরো এখান থেকে বস্তু কি করতেছে নিচের দিকে কি করতেছে উপর থেকে উপর থেকে স্মল এম এর এম ভরের একটা বস্তু কি করতেছে নিচের দিকে পড়তেছে নিচের দিকে পড়তেছে গুড তাহলে নিচের দিকে যখন পড়তেছে দেখো তো ওর একটা ওজন আছে না বস্তুর ওজন আমরা জানি বস্তুর ভর কত এখানে বলছে বস্তুর ভর কত বলছে বস্তুর ভর কত এম তাহলে ওজন কত হবে বলতো ওজন ওজন কত হবে কত হবে। হবে এটা আমরা জানি ওজন কত ডাব্লিউ জি কত এম জি আচ্ছা এম আমরা জানি এখন বলতো যে বস্তুটা যেহেতু তার মানে বস্তুটা বিষয়টা এরকম যে এইখানে আমার একটা বস্তু আছে আর এইখানে কি আছে আর একটা বস্তু সেটা কি পৃথিবী আছে তাহলে মাঝখানে একটা কি আছে ডিস্টেন্স আছে মাঝখানে একটা কি আছে ডিস্টেন্স আছে আর একটা ডিস্টেন্স আছে তাহলে আর যদি একটা ডিস্টেন্স থাকে তাহলে আমি কি আকর্ষণ বল পাবো অবশ্যই পাবো সেটা কি এফ ইসিক টু জি এম এম ডিভাইডেড আর বলো আকর্ষণ বল যেটা আকর্ষণ বলটাই অ্যাকচুয়ালি কি ওজন না আকর্ষণ বলটাই অ্যাকচুয়ালি কি ওজন আমরা এটা জানি যে আকর্ষণ বলে আসলে কি অ্যাকচুয়ালি ওজন তাহলে আমি কি লিখতে পারবো এক দুই হাতে কি লিখতে পারবো যে ডাব্লু ইজিক্যাল টু এফ আমি লিখতে পারবো ডাব্লিউ ইজিক্যাল কি লিখতে পারবো এফ আমি লিখতে পারবো তাহলে ডাব্লিউ যদি এফ হয় তাহলে ডাব্লু মানে কত এম জি এম জি এফ মানে কত ডি এম এম ডিভাইড কত আর স্কোয়ার তাহলে দেখো তো উভয় পাশ থেকে স্মল এম কাটা যাবে কিনা স্মল এম কি হবে কাটা যাবে যদি কাটা যায় তাহলে জি ইজিক্যাল টু কত পাচ্ছি জি এম ডিভাইড কত আর স্কোয়ার এটা হচ্ছে আমার কি অভিকর্ষ স্তরণ এটা আমি কি পাচ্ছি অভিকর্ষ কি তরণ আচ্ছা অভিকর্ষ তরণ পাইলাম এর একক আছে এর একক আছে এককটা কি একক হচ্ছে কি এম এস ইনভার্স টু মানে মিটার পার পার সেকেন্ড সেকেন্ড একক কি 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 মিটার তাহলে মাত্রা 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 হচ্ছে ইনভার্স টু এল টি এবং কি ইনভার্স টু এল টি কত ইনভার্স টু এটা আমি অভিগ্রস স্তর দেখলাম অভিবর্ষ স্তরণ থেকে আমি এটা একটাও বলতে পারি যে আমার অভিকর্ষ স্তরন এবং মহাঘর্ষের দুর্ভোগের মধ্যে একটা সম্পর্ক আছে না দেখো যেহেতু একই ইকুয়েশনে যেহেতু তারা কি সেম ইকুয়েশনে তাহলে সেম ইকুয়েশনে থাকার কারণে তাদের কি হবে মাঝখানে একটা অবশ্যই একটা রিলেশন থাকবে চলো রিলেশনটা আমরা দেখি ওকে আচ্ছা মহাকর্ষের দূর্ভোগ্যমুখী মধ্যে কি সম্পর্ক আচ্ছা তো এইখানে আমাদের কি ছিল ওইটা দিয়ে আমি একটা লেখ রাখছি ডিজিগুলো কি ছিল বলতো ডি এম কত আর স্কয়ার সম্পর্ক আসলে আগেই হয়ে গেছে মেইনলি এই টাইটেলটা রাখছি এইটা থেকে আমার একটা লেখচিত্র ডাউন করার জন্য এবং এটা ইম্পর্টেন্ট এটা এমসি কি আসতে পারে পারে আসতে এমসি কি আছে আমার দেখো তো যে এইখানে ডি এবং এম এই দুইটা আমার কি আসলে বলো তো পৃথিবীর ভর কি চেঞ্জ হবে কখনো পৃথিবীর ভরকে চেঞ্জ বল চেঞ্জ না ভোশী ধ্রুবক এটাও কি আমার ধ্রুবক তাহলে দুইটাই কি আমার আসলে কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট সো কনস্ট্যান্ট যখন উঠে যাবে কনস্ট্যান্ট যখন উঠে যাবে তখন কি হবে অনুপাতি চিহ্ন তার মানে কত ওয়ান বাই কত আর স্কোয়ার ডিভাইডেড কত হবে আর স্কোয়ার জি সহ অনুবাদী কত হবে ওয়ান ডিভাইডেড কত আর স্কোয়ার হবে তাহলে এরকম যদি হয় এরকম যদি হয় তাহলে এক অক্ষ বরাবর আমার যদি কি হয় আর হয় এবং ওয়াই অক্ষ বরাবর যদি কি হয় জি হয় অক্ষ বরাবর কি আর এবং ওয়াই অক্ষ বরাবর যদি কি হয় জি হয় তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে আমার এটা কিসের মতো কাজ করবে এটার ইকুয়েশন কি হবে মানে সরি লেখ কি হবে পরাবৃত্ত হবে কি হবে পরাবৃত্ত হবে এই যে পরাবৃত্ত এই যে এটা হচ্ছে আমার কি একটা পরাবৃত্ত পরাবৃত্ত ঠিক আছে এটা হচ্ছে আমার একটা কি পরাবৃত্ত তাহলে এই ধরনের লেখ কি হবে পরাবৃত্তাকার হবে ঠিক আছে এমসি আসতে পারে যে এই যে এইটাই হ্যাঁ যে হচ্ছে এই ইকুয়েশন জি ব্যস্তানুপাতিক কত আর স্কোয়ার জি ব্যস্তানুপাতিক আর স্কোয়ার বা জি সমানুপাতিক কত ওয়ান বাই আর স্কোয়ার এটা লেখ কি হবে লেখ নিচের কোনটি তাহলে সেক্ষেত্রে কি হবে যদি এক্স অক্ষ বরাবর আর এবং ওয়াই অক্ষ বরাবর যদি কি হয় জি হয় তাহলে কি হবে এটা একটা পরাবৃত্তাকার লেখ আসবে কি লেখ আসবে পরাবৃত্তাকার লেখ আসবে এমসি আসতে পারে ওকে আচ্ছা এখন তাহলে আসি আমরা পরের ইয়াতে যে এখন এতক্ষণ একটু আগে কিছুক্ষণ আগে আমরা কি বের করছি যে সূর্যের ভর বের করছি তাই না সূর্যের ভর বের করছি এখন আমরা আসি যে পৃথিবীর ভর কিসের ভর পৃথিবীর ভর এবং কি গড় ঘনত্ব কিসের ভর পৃথিবীর ভর এবং কি গড় ঘনত্ব পৃথিবীর ভর আমরা দেখব পৃথিবীর ভর আমরা দেখছিলাম কি ইকুয়েশন কি ছিল ক্যাপিটাল এম পৃথিবীর ভরের ইকুয়েশন কি ছিল ক্যাপিটাল এম ছিল আচ্ছা ওকে ক্যাপিটাল এম ছিল আমরা ওটা দেখছি ইকুয়েশনে আমরা দেখছি ইকুয়েশনটা কিরকম ছিল বলতো ইকুয়েশনটা আমরা আমাদের কিরকম ছিল যে জি ইকুয়াল টু কি ছিল এরকম যে জি এম ডিভাইডেড কি ছিল আর স্কয়ার এরকম আমাদের একটা ইকুয়েশন ছিল যে স্মল জি বা অভিকর্ষ হচ্ছে মহাকর্ষ ধ্রুবক ইনটু কত পৃথিবীর ভর ডিভাইড কত আর স্কয়ার তো এইটাকে আমি যদি পৃথিবীর ভর বের করতে চাই ক্যাপিটাল এম ইসিগুলো কত ক্যাপিটাল এম ইকুয়াল কত হবে জি এস জি আর স্কয়ার

আমরা জানি ভিতে হচ্ছে কি এম তে হচ্ছে কি ভর হম এম তো হচ্ছে কি আমাদের হচ্ছে কি আয়তন আর রোতে কি রোতে হচ্ছে কি আমার ঘনত্ব তাই না এটা হচ্ছে আমার কি ঘনত্ব এটা ঘনত্ব এটা ভর এটা কি আয়তন আচ্ছা আয়তন এখন তো পৃথিবী কিরকম পৃথিবী কিরকম তো পৃথিবী কিরকম এরকম গোলাকার না পৃথিবী রকম এরকম কি গোলাকার তো এরকম একটা গোলকের ক্ষেত্রে এটা হচ্ছে ব্যাসার্ধ আছে ব্যাসার্ধ কত আর ব্যাসার্ধ কত আর এরকম একটা গোলকের ক্ষেত্রে ভলিউম কত গোলকের ভলিউম বা আয়তন কত ভলিউম কত ফোর বাই থ্রি পাই আর কিউব কিনা বলো তো ফোর বাই থ্রি কত পাই আর কিউব ফোর বাই থ্রি কত পাই আর কিউব ভলিউম কত পাইছি ভি এর ভ্যালু কত ফোর বাই থ্রি কত পাই আর তাহলে এখন দেখো আমরা আসি রো ফিজিক্যাল কত বলছি এম বাই কত ভি এম ডিভাইডেড কত ভি আচ্ছা এম এর ভ্যালু কত জি আর স্কয়ার বাই জি দেখি জি আর স্কয়ার ডিভাইডেড কত ভি এর ভ্যালু কত ভি এর ভ্যালু কত ভি এর ভ্যালু কত 4 বাই 3 পাই আর কিউ 4 বাই 3 কত পাই আর কিউ ওকে 4 বাই 4 ডিভাইডেড 3 কত পাই আর কিউ তাহলে এই বিষয়টা কি রকম আসছে বিষয়টা কি রকম আসছে একটু বলো দেখো যে উপরে থ্রি যাবে তাহলে থ্রি বাই ফোর লিখলাম উপরে থ্রি যাবে নিচে কি থাকবে ফোর থাকবে উপরে থ্রি নিচে কি থাকবে ফোর থাকবে তাহলে বিষয়টা এরকম আসতেছে জি আর স্কোয়ার ডিভাইডেড জি পাই আর কিউব এরকম আসতেছে হুম জি পাই আর কিউব আসতেছে এটা আসলে কি অ্যাকচুয়ালি রো এর ভ্যালু আচ্ছা তো রো ইজ ইকুয়াল টু থ্রি বাই ফোর থ্রি বাই ফোর দেখো আর কিউব এবং আর স্কোয়ার কাটাকাটি যাবে কাটাকাটি গেলে কত হবে বলো তো ডিভাইডেড জি পাই আর জি ডিভাইডেড কত হবে স্মল জি ডিভাইডেড কত হবে জি পাই আর স্মল জি ডিভাইডেড কত হবে ক্যাপিটাল জি ক্যাপিটাল জি ডিভাইড কত হবে পাই আর আচ্ছা ওকে তো এখন এইখানে আমাদের ইকুয়েশন ছিল কই গেল এম ওকে সো এটা আমার কিসের সূত্র এটা আমার কিসের সূত্র বলো তো এটা আমার কিসের সূত্র এটা আমার কিসের সূত্র এটা হচ্ছে আমার কি ঘনত্ব ঘনত্বটাকে আমি এভাবে লিখতে পারি কত থ্রি জি জি ডিভাইড কত ফোর কিসের ঘনত্ব বলতো এটা কিসের ঘনত্ব পৃথিবীর কি পৃথিবীর কি ঘনত্ব এটা আমার কি পৃথিবীর কি পাইছি এটা আমরা ঘনত্ব পাইছি এটা আমরা কি পাইছি পৃথিবীর ঘনত্ব পাইছি আর উপরে আমরা কি পাইছি পৃথিবীর ভর এম কত জি বাই কত

অভিগ্রাস্থলনের কি হতে পারে পরিবর্তন হতে পারে সেটা রকম যে কয়েকটা বিষয় আছে কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে মেইনলি হচ্ছে কি অভিজ্ঞাস্তরনের পরিবর্তন হয় একটা হচ্ছে কি উচ্চতার ক্রিয়ার উপর ডিপেন্ড করে একটা কি উচ্চতার ক্রিয়া হ্যাঁ উচ্চতার ক্রিয়ার উপর উচ্চতার ক্রিয়া বলতে হচ্ছে কি ভূপৃষ্ঠ থেকে কতটা উপরে কতটা নিচে বা ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ কোথায় এটার উপর ডিপেন্ড করে মেইনলি কি হয় উচ্চতার ক্রিয়া হয় তারপর হচ্ছে কি অক্ষাংশ ক্রিয়া কি আকৃতিক ক্রিয়া অক্ষাংশ ক্রিয়া বাকি আকৃতি ক্রিয়া এটা একটা ক্রিয়া হইতে পারে আরেকটা হচ্ছে কি পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বাকি পৃথিবীর আর্নিক গতি সো এই তিনটার উপর ডিপেন্ড করে আমরা দেখবো অভিগ্রস স্তরনের সূত্রগুলো কি কি হইতে পারে আমরা এর আগে দেখে আসছি আহ এর আগে ক্লাস টেনে পড়ে আসছিলাম এরকম যে নাকি ফিক্সড বাট ফিক্সড না অভিজ্ঞ স্তর না থাকবে ফিক্সড কিন্তু না

আচ্ছা যেটা বলতেছিলাম যেটাকে ক্লাস টেনে দেখে আসছিলাম কি যে ফিক্স ধরা ধ্রুবক ধরা ধ্রুবক না কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখবো এখন একটু পর স্মল জি কি ফিক্স না জি আসলে কি ধরে আদর্শ মান মানটা কি রকম একটা ভ্যালু কি বেস্ট 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 সো একটা একটা মধ্যে ভ্যালু বের বের করা হয় নিয়ে আসা হয় সেটা কত নাইন পয়েন্ট এইটার সেকেন্ড স্কোয়ার আচ্ছা তো আমরা এখন এই ক্রিয়াগুলো দেখবো প্রথমে আসি উচ্চতার ক্রিয়া উচ্চতার ক্রিয়া নিয়ে তিনটা ইকুয়েশন আসতে পারে উচ্চতার ক্রিয়া নিয়ে তিনটা বিষয় আসতে পারে একটা হচ্ছে যে ধরো কোন একটা বস্তু যদি পৃথিবীর উপরে থাকে কোথা থেকে একদম ভ্রূ বৃষ্টি থাকে হম ধরো একটা বস্তু কি দিয়ে দেখাই কালার একটা দেখাই যে ধরো সবুজ কালার একটা বস্তু এইখানে একদম কোথায় আছে এটা হচ্ছে আমার ভূপৃষ্ঠ এই যে ব্লু সার্কেল দিয়ে দেখাইছি দেখা যাচ্ছে আসলে আহ ব্লু সার্কেল দেখা যাচ্ছে ব্লু সার্কেল দিয়ে যেটা দেখাইছি ওইটা হচ্ছে আমার কি ভূপৃষ্ঠ এবং ব্লু সার্কেলের উপর আহ পিঙ্ক কালার দেখা যাচ্ছে কি হ্যাঁ পিঙ্ক কালার পিঙ্ক কালার দিয়ে দেখো একটা আমি বস্তু রাখছি এই বস্তুটা এই যে একটা বস্তু ধরো যেখানে তুমি দাঁড়ায় আছো তুমি একটা পয়েন্ট নিচে আমি এই পয়েন্টটা আমি তরণ বের করবো পৃথিবীর পৃষ্ঠে পৃথিবীর পৃষ্ঠের ক্ষেত্রে তাহলে দেখো এইটা হচ্ছে আমার কেন্দ্র এটা হচ্ছে আমার কি কেন্দ্র এটা হচ্ছে আমার কি কেন্দ্র পৃথিবীর কি কেন্দ্র সেন্টার ওকে পৃথিবীর কেন্দ্র আচ্ছা কেন্দ্র যদি হয় তাহলে এই যে আর আর এতক্ষণ করতেছিলাম না আর 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 অনেকক্ষণ করতেছিলাম তাই না তো এই যে আর এখানে আমরা পাইলাম আর মিনস কি আর তে কি আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্থ আর হচ্ছে কি আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ যেরকম একটা সার্কেলের ব্যাসার্ধ আছে না সার্কেলের ব্যাসার্ধ কি সার্কেলের ব্যাসার্ধ কি সার্কেলের ব্যসার্ধ হচ্ছে কি যে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে পরিধি দূরত্ব সেটা হচ্ছে একটা একটা সার্কেলের ব্যাসার্থ বা ঠিক পৃথিবীর আছে সেটা কি এটা হচ্ছে আমার সেন্টার সেন্টার থেকে কি এই যে পৃষ্ঠ এই যে পৃষ্ঠ এই যে এখান থেকে কি পৃষ্ঠের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আমার কি ক্যাপিটাল আর ওকে এটা হচ্ছে আমার কি পৃথিবীর কি ব্যাসার্ধ ব্যাসার্ধ একটা ভ্যালু আছে সেটা কত পৃথিবীর ব্যাসার্ধ আর কত চৌষট্টিশ কিলোমিটার ছয় হাজার চারশো কি কিলোমিটার হ্যাঁ কোথাও বা যদি একটু আপডাউন আছে ওই যে আদর্শ ভ্যালু আদর্শ ভ্যালু ধর চারশো কিলোমিটার যদি থাকে তাহলে কি হবে পৃথিবী পৃষ্ঠে আছে তাহলে কত দি এম ডিভাইড কত আর স্কোয়ার এটা আমরা পাইছিলাম তাই না দেখো তো পৃথিবীর পৃষ্ঠেই তো আছে পৃথিবীর পৃষ্ঠেই তো আছে আমার ইকুয়েশ মেইন ইকুয়েশন হচ্ছে এটা এটা হচ্ছে আমার কি মেইন ইকুয়েশন এটা আমার কি মেইন ইকুয়েশন যে অভিকর্ষ স্তরণের কি এটা আমার মেইন ইকুয়েশন ওকে মেইন ইকুয়েশন এইটা মেইন ইকুয়েশন এইটা তাহলে দেখো তো এখানে আমার কার সাথে রিলেট করা জি এবং এম এর সাথে রিলেট করা ওটাতে ধ্রুবক ওটা কনস্ট্যান্ট বাট আমার প্রবলেম কি করবে আর করবে ওই যে উচ্চতা ব্যাসার্ধ প্রবলেম করবে তো এখন দেখো তো এই ব্যাসার্ধের সাথেই তো ওটা রিলেট করা তাই না আর তো ফিক্সড করা আর আরই তো আছে তাহলে এক্সট্রা ভাবে তো আমার ওটা চেঞ্জ করার কোনো দরকার নাই আর তো আছেই তাহলে দেখো যে জি ইজিক্যাল টু এখন এখানে আমার প্রভাব ফেলবে কে

ফোর জি পাই আর থ্রি জি ডিভাইডেড কত ফোর জি পাই আর তাই না থ্রি জি ডিভাইডেড কত ফোর জি কত পাই আর ওকে তো কই গেল আচ্ছা ভরটা আচ্ছা ভর এখানে বের করলেই হচ্ছে আগে এখানে হচ্ছে আগে যদি বের করি নাই আগে যেহেতু বের নাই এখানে বের করলেই হচ্ছে তো এটা হচ্ছে আমার ভর পৃথিবীর ভর আচ্ছা রো কত পাইছিলাম আর রো কত যে থ্রি জি থ্রি জি ডিভাইডেড ফোর পাই

ওকে এখন দেখো এইটা আমরা জানি একটা হচ্ছে রো আর একটা কত ভি আমরা জানি ওকে তো এম ইজ কত রো ভি আচ্ছা আমরা এখানে বসাই জি ডি ডিভাইডেড আর স্কয়ার সাইডে রাখি ইনটু এম আছে না এম এর পরিবর্তে আমি কি লিখতে পারবো বলছি রো ভি এম ইজ কত রো ভি তাই না এম ইজ কত লিখতে পারবো রো ভি আমি কি করতে পারবো লিখতে পারবো ওকে লিখলাম লেখার পর এখন দেখো যে জি ইজ টু আমার আছে কত জি ডিভাইডেড আর স্কয়ার ওকে রো আমি রাখলাম ভি এর ভ্যালু কত ফোর বাই থ্রি কত

জি এটা হচ্ছে আমার কি অভিকর্ষ ত্বরণ কোথায় এটা আমার কোথায় বলতো এটা আমার কোথায় এটা হচ্ছে কোথাও ভ্রূপৃষ্ঠে পাই আর রো জি কোথায় এটা ভ্রূপৃষ্ঠে ওকে এটা হচ্ছে আমার কোথায় ভ্রূপৃষ্ঠে কারণ তুমি বলবা যে ভাই এত কিছু কেন এত কিছু সূত্র কেন প্রশ্ন হইতে পারে না যে অভিকর্ষ ত্বরণের আমার এটা লিখলেই তো হয় হ্যাঁ এটা লিখলেই হয় জি ইজ এম ডিভাইডেড আর স্কয়ার এটা হয় বাট তোমার এটা হচ্ছে আমার কি ঘনত্ব রিলেটেড এটা আমার কি ঘনত্বের সাথে সম্পর্ক এটা স্মল জি কি ঘনত্বের সম্পর্ক ঘনত্বের সাথে কি সম্পর্ক ঘনত্বের সাথে যদি সম্পর্কিত বলে তখন তুমি কি করো এটা ওকে ঘনত্বের সাথে এটা কি আমার সম্পর্কিত বুঝতে পারছি এটা কি আমার ঘনত্বের সাথে কি সম্পর্কিত আচ্ছা এটা হচ্ছে আমার কোথায় গেল ভূপৃষ্ঠে গেল এখন ধরো আমি চিন্তা করলাম আমি চিন্তা করলাম বস্তুটা আর ভূপৃষ্ঠে নাই বস্তুটাকে আর ভূপৃষ্ঠে নাই বস্তুটাকে আমি কি করছি উপরের দিকে ছুঁড়ে মারছি এই যে বস্তুটাকে ছুঁড়ে কোথায় রাখছি উপরের দিকে ওকে বস্তুটাকে কোথায় নিচ্ছি উপরের দিকে এই যে বস্তুটাকে এইভাবে উপরের দিকে কি করলাম আমি ভূপৃষ্ঠে আছি ভূপৃষ্ঠ থেকে আর উপরের দিকে দিলাম দিলাম তাহলে আমার কি ছিল এই অংশটুকু কি ছিল আর ছিল না এটা ডিস্টেন্স কত ছিল এটা তো আমার আর তাই না এখান থেকে এটা আর কি আর এটার তো আমার আর ছিল এটা ডিস্টেন্স কত ছিল আর ছিল আচ্ছা ওইটা ডিস্টেন্স আর ছিল আমি কি করছি এইখান থেকে বস্তুটাকে কোথায় পাঠাইছি নির্দিষ্ট উচ্চতায় পাঠাইছি এইটা আমি ধরে নিলাম এই নির্দিষ্ট উচ্চতাটা কত এইচ আমি ধরে নিলাম ওকে নির্দিষ্ট একটা হাইট ধরে নিলাম কত এইচ আমি ধরে নিলাম তাহলে এটা আমার কত ছিল আর ছিল আর ছিল উপরে কত নিছি এই দূরত্বে নিছি তাহলে তাহলে দেখো যে আমি কি জানি স্মল জি কত জি এম ডিভাইডেড কত আর এটা কোথায় ভূপৃষ্ঠে তাই এটা ভূপৃষ্ঠে হ্যাঁ ভূপৃষ্ঠে ওকে ভূপৃষ্ঠে এখন আমি যখন উপরে নিছি উপরে নিছি তাহলে অভিকর্ষ ত্বরণ তাহলে দেখো একটা হাইটে যখন আমি নিছি তখন বিষয়টা কিরকম হবে এরকম যে ডিভাইডে আর কি আর থাকবে সেটা কি হয়ে যাবে আর প্লাস এই সোলস হবে না কারণ বিষয়টা হচ্ছে কি আমার আমার স্তরন মেজার করা হয় কোথা থেকে কেন্দ্র থেকে সেন্টার সেন্টার অফ গ্রাভিটি ওকে সেন্টার অফ গ্রাভিটি বলা হয় তো অভিকর্ষস্থলন বা কোথা থেকে মেজার করা হয় সেন্টার থেকে মেজার করা হয় সো সেন্টার থেকে কতটুকু দূরত্বে আছে বস্তুটা সেন্টার থেকে কতটুকু দূরত্বে আছে সেটা মেজার করা হয় সেন্টার থেকে কতটুকু দূরত্বে আছে সেইটা দেখা হয় ওকে সেন্টার থেকে কতটুকু দূরত্বে আছে এই টোটাল ডিস্টেন্সটা আমার কত এই টোটাল ডিস্টেন্সটা আমার কত আর প্লাস এইচ না টোটাল ডিস্টেন্সটা আমার কত আর প্লাস এইচ ওকে টোটাল ডিস্টেন্সটা আমার কত আর প্লাস এইচ তাহলে ওইটা আমি লিখলাম আর প্লাস এইচ

জি এইচ ডিভাইড কত স্মল জি এইচ ডিভাইড কত স্মল জি আচ্ছা ইজ ইকুয়াল টু আমি কত পাচ্ছি যে দেখো তো এই যে জি এবং জিএম এগুলো কাটা যাবে না এই যে জি হ্যাঁ এই যে এই যে এবং এখান থেকে যে জি এম আছে এই দুটো কি হবে কাটাকাটি যাবে কাটাকাটি যদি যায় তাহলে উপরে আর স্কোয়ার উপরে আর স্কোয়ার তাই না উপরে আর স্কোয়ার নিচে কত হবে কথা হবে আর প্লাস ওকে এরকম হবে কিনা আর স্কোয়ার নিচে কত আর প্লাস কত হবে এইচ হোল স্কোয়ার হবে উপরে আর স্কোয়ার নিচে কত হবে আর প্লাস এইচ কত হবে হোল স্কোয়ার হবে আচ্ছা এখন এখন এইখান থেকে এখান থেকে এখান থেকে সেকেন্ড ইয়াতে আসি সেকেন্ড অপশন হচ্ছে এরকম যে এরপরে কি করা যায় আর এরপরে আর কি করা যায় এটা দেখো কি লিখছিলাম আমরা জি আমার ছিল দেখো তো আমি এই আর স্কোয়ার নিচে আনতে পারি না তাহলে আমার বিষয়টা আসতেছে এরকম ওয়ান ডিভাইডেড আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড আমি আর স্কোয়ার লিখতে পারবো অবশ্যই লিখতে পারবো আর স্কোয়ার আলটিমেটলি গুণগুলো উপরেই চলে যাবে ঠিক আছে পরে উঠে উঠে দিতে পারবো আচ্ছা তো জি এইচ ডিভাইডেড কত স্মল জি ইজ টু তাহলে দেখো ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড কত আসবে যে আর প্লাস এইচ ডিভাইডেড আর হোল স্কোয়ার এটা পাবো আমি আর প্লাস এইচ ডিভাইড কত আর হোল স্কোয়ার নাও জি এইচ ডিভাইড কত জি জি এইচ ডিভাইড কত জি তাহলে দেখো ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এইচ ডিভাইডেড আর হোল স্কোয়ার পাবো কিনা না বলো তো আশা করি এটা পাবো ওয়ান ডিভাইড কত হবে ওয়ান প্লাস এইচ ডিভাইডেড আর কি হবে হোল স্কোয়ার হবে ওকে তো এখন এই অংশটুকুতে এটাকে আমি পরের পেজে নিয়ে যাই আমার কি ছিল এরকম যে জি এইচ ডিভাইডেড কত ছিল জি ইজ টু ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এইচ ডিভাইডেড আর কত হোল স্কোয়ার আচ্ছা এটাকে আমি এভাবে লিখতে পারি যে জি এইচ ডিভাইডেড কত জি ইজ টু ওয়ান প্লাস এইচ ডিভাইডেড আর ইনভার্স টু হোল ইনভার্স টু আমি লিখতে পারি স্কোয়ার উপরে যাবে স্কোয়ার কি হবে উপরে যাবে তাহলে কি হবে ইনভার্স টু হয়ে যাবে ইনভার্স টু হবে ইনভার্স টু হইল নাও এখন দেখো তো এইটাকে যদি আমি কি করি দ্বিপদী বিস্তৃতি করি দ্বিপদী বিস্তৃতি করবো দ্বিপদী কি করব বিস্তৃতি করবো ঠিক আছে দ্বিপদী কি করবো বিস্তৃতি করবো এখন দ্বিপদী বিস্তৃতি যারা করছে এখন এইখানে তো আমার তোমাদেরকে দ্বিপদী বিস্তৃতি করে দেওয়া সম্ভব না তাই না এখানে কিন্তু তোমাকে দ্বিপদী বিস্তৃতি যদি করি এখানে দেখো যে দ্বিপদী বিস্তৃতি করার পর একটা বিশাল একটা রাশি আসবে যারা দ্বিপদী বিস্তৃতি করছে তারা আশা করি জানি জানো তো এখানে কি আসবে একটা বিশাল একটা কি আসবে রাশি আসবে এখন এখানে দেখো আমাকে একটা বিষয় বলো তো যে আর এবং এইচ এর মধ্যে যদি চিন্তা করি আমি আর এবং এইচ এর মধ্যে এইচ ডাবল কি সরি এইচ ডাবল লেজেন আর না তার মানে কি আরটা কি এইচ এর থেকে কি অনেক বেশি তার মানে আমি আরটাকে কি করতে পারবো নেগলেক্ট করতে পারবো আচ্ছা তো বলতেছিলাম কি যে এইচটা আমার কি আর এর থেকে অনেক ছোট কারণ আর হচ্ছে আমার কি পৃথিবীর ব্যাসার্ধ চৌষট্টি কিলোমিটার আর এইচ তো একটা ডিস্টেন্স তাই না তো এইচ হচ্ছে আমার কি আর থেকে কি অনেক ছোট তাহলে এখান থেকে আমি এরকম করতে পারি যে যেহেতু অনেক ছোট তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এরকম যে জি এইচ ডিভাইডেড জি ইজিক্যাল হবে ওয়ান মাইনাস টু এইচ ডিভাইডেড আর কি আসবে জি এইচ ডিভাইডেড জি কত আসবে ওয়ান মাইনাস কত আসবে

আমি এটা বলতে পারবো যে ওয়ান এর থেকে কি ছোট না ওয়ান এর থেকে কি এটা ছোট এটা কি ওয়ান এর থেকে কি ছোট তাহলে ওয়ান এর থেকে যদি ছোট হয় তাহলে বলো তো কে বড় ওয়ান এর থেকে ছোট জিনিসকে যদি জি দিয়ে গুণ করো তাহলে আলটিমেটলি সলিউশন কি আসবে জি এর থেকে ছোট আসবে তাহলে আমি এখান থেকে এটা বলতে পারবো এরকম যে জি গ্রেটার দেন কি জি অফ এইচ জি এইচ ঠিক আছে জি গ্রেটার দেন কি কি হবে জি এইচ হবে জি গ্রেটার দেন কি হবে জি এইচ হবে ওকে তাহলে এটা হচ্ছে আমার কি কিসের সূত্র তাহলে আমি সূত্রটা পাইলাম এরকম জি এইচ ইজ কত ওয়ান মাইনাস টু এইচ ডিভাইডেন্ট আর জি এটা আমার কোথায় নির্দিষ্ট একটা উচ্চতায় এটা কোথায় নির্দিষ্ট একটা কি উচ্চতায় এটা আমার কোথায় নির্দিষ্ট একটা কি উচ্চতায় নির্দিষ্ট একটা কি উচ্চতায় ওকে নির্দিষ্ট একটা কি উচ্চতায় অভিকর্ষ তরল উপরের দিকে আচ্ছা অবিকর্ষ তরল নির্দিষ্ট উচ্চতায় গেল এখন আমরা আসি তাহলে ওকে সো উচ্চতায় যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো আমার কি অপশন ছিল এরকম জি এইচ ইজি কি ছিল ওয়ান মাইনাস টু এইচ ডিভাইডেড আর ইন্টু সরি টু এইচ কত ছিল জি ছিল হ্যাঁ জি ছিল তারা দেখো যে এইচ এবং জি এর ক্ষেত্রে যদি একটু চিন্তা করি গ্রাফ এখানে রাখছি আমি এইচ এবং জি বলতো এইচ যত বাড়বে এইচ যত বাড়বে এইচ এর ভ্যালু যত বাড়বে জি এর ভ্যালু তত কি হবে বলতো এইচ এর ভ্যালু যত বাড়বে জি এর ভ্যালু তত কি হবে হ্রাস পাবে না জি এইচ এর ভ্যালু কি হবে হ্রাস পাবে এইচ যত বাড়বে তত জি এর ভ্যালু কি পাবে জি এর ভ্যালু তত কি পাবে পাবে এই যে দেখো এইচ এই দিকে আমার বাড়তেছে এই যে এই দিকে এইচ এইচ কি করতেছে ইনক্রিজ করতেছে তাহলে দেখো জি দেখো এই যে এই নম্বরে তো কার্বনে নেমে আসতেছে তুমি এইচ যত বৃদ্ধি করবা জি তত কি হবে হ্রাস পাবে ওকে এইচ যত বৃদ্ধি করবা তত জি কত পাবে হ্রাস পাবে আর এইচ যদি তোমার কমে তাহলে জি কি হবে তখন বৃদ্ধি পাবে ওকে আচ্ছা এই বিষয়গুলো মাথায় রাখবা এগুলো কি করবে লেকচিতে কাজে দিবে আচ্ছা তো এখন আসি উচ্চতার ক্রিয়া আরেকটা একটা পয়েন্ট সেটা হচ্ছে যে আমি তো তখন উপরে যাচ্ছিলাম উঁচুতে যাচ্ছিলাম তাই না এখন যদি আমি নিচের দিকে আসি আমি কোথায় আসবো কোথায় আসবো বলছি নিচের দিকে যদি আসি হ্যাঁ এইটা আমার টোটাল কত টোটাল এইটা কত বলো তো টোটাল এইটা কত ধরো যে প্রথমে বস্তুটা এখানে ছিল ফার্স্ট ফার্স্ট পজিশনে কোথায় ছিল এইখানে বস্তুটা ছিল এখন আমি কি করছি এটাকে এইজ গভীরতায় নিয়ে আসছি কত গভীরতায় এইচ গভীরতায় কতটুকু গভীরতা নিয়ে আসছি আমি এইচ গভীরতায় নিয়ে আসছি দেখা যাচ্ছে কি এইচ গভীরতা এটা বোঝা যাচ্ছে না আর অন্য কালার দিই হ্যাঁ অন্য কালার এটা এই কালার কতটুকু নিয়ে আসছি এইচ গভীরতা নিয়ে আসছি ঠিক আছে এইচ গভীরতা সার্কেল না দিলে বেটার কত গভীরতা নিয়ে আসছি এইচ গভীরতা নিয়ে আসছি আমাকে বলো তো টোটাল ব্যাসার্ধ কত ছিল টোটাল ব্যাসার্ধ কত ছিল চিন্তা করো একটা টোটাল ব্যাসার্ধ কত ছিল আর ছিল না টোটাল ব্যাসার্ধ কত আর টোটাল ব্যাসার্ধ কত আর তাহলে এতটুকু এইচ পুরাটা যদি আর হয় তাহলে এই অংশটুকু আমার কত আর মাইনাস এইচ কিন আর মাইনাস এইচ কিনা বলো তো কত হবে আর মাইনাস এইচ ওকে এটা কত হবে আমার আর মাইনাস কত হবে এইচ হবে ওকে আর মাইনাস কত হবে এটা আমার এটা আমার কত হবে এটা কত বলছি এখান থেকে এটা এখান থেকে কত বলছি এটা আর মাইনাস কত এইচ বলছি কত বলছি আর মাইনাস কত এইচ বলছি ওকে আর মাইনাস এইচ আচ্ছা একটা বোঝা যাচ্ছে না আর মাইনাস কত বলছি আর মাইনাস কত এইচ তাই না আর মাইনাস কত বলছি এইচ বলছি তাহলে দেখো যে প্রথমত ভূপৃষ্ঠে কত ছিল ভূপৃষ্ঠে অভিগত স্তর কত ছিল এটা ছিল আমার ভূপৃষ্ঠে এটা ছিল ওকে ভূপৃষ্ঠে এটা ছিল নরমালি এরপর জি অফ এইচ যখন আমি নিচে এইচ গভীরতা যখন আসলাম তখন এরকম আসবে জি এম ডিভাইডেড আর মাইনাস এইচ হোল স্কয়ার আসবে হ্যাঁ আর মাইনাস কত আসবে এইচ হোল স্কোয়ার আসবে এখন অনেকে চিন্তা করতেছো তাহলে উচ্চতার মতো আমরা ট্রাই করি জি এইচ ডিভাইডেড কি করবো জি করবো জি এইচ ডিভাইডেড জি করি তাহলে যা আসার আসবে এখন এখানে একটু বলি দেখো যখন এইচ গভীরতায় আসছে যখন কি আসছে এইচ গভীরতায় আসছে তখন দেখো তো ভিতরে আর একটা সার্কেল তৈরি হয়েছে না একটা হলুদ কালার দিয়ে দেখেছি পুরোটা হচ্ছে কি পৃথিবী পুরোটা কি মান পৃথিবী তো যেহেতু আমার অভিজ্ঞতা স্তরন সেন্টার থেকে কত ডিসটেন্স আছে সেটা মেজার করে সেন্টার থেকে কোথায় কত ডিসটেন্স আছে সেটা মেজার করে তাহলে এই ডিসটেন্সে তাহলে এইখানেও এখানেও আর একটা নতুন একটা ব্যাসার্ধ তৈরি হয়ে গেছে কিনা এই জায়গাটা কিন্তু এই জায়গাটা তো হয়েছে কিনা আর মাইনাস এইচ হয়েছে কিনা আর মাইনাস এইচ একটা ব্যাসার্ধ ক্রিয়েট হয়েছে তো আর মাইনাস এইচ দিয়ে যদি একটা ব্যাসার্ধ ক্রিয়েট হয় তাহলে ওইখানে নতুন আমার একটা কী তৈরি হয়েছে গোলক তৈরি হয়ে গেছে হয়েছে কিনা নতুন একটা কি হয়ে যাচ্ছে গোলক তৈরি হয়ে যাচ্ছে তাহলে নতুন আরেকটা যদি গোলক তৈরি হয়ে যায় নতুন আরেকটা যদি গোলক তৈরি হয়ে যায় তাহলে এইখানে নতুন গোলকের আমি একটা ভর পাবো নতুন কি পাবো গোলকের কি পাবো গোলকের কি পাবো সেটা আমার কি এম প্রাইম এটা আমার কি আসবে নতুন গোলকের ভর কত হবে এম প্রাইম হবে কত হবে এম প্রাইম হবে ওকে এম প্রাইম হবে তাহলে এম প্রাইম যদি হয় এম প্রাইম যদি হয়ে আছে এম টু আমরা কি জানি আমরা জানি এম টু কত জানি রো ভি এটা কি আমরা জানি যে এম ইজিক্যাল টু কত রো ভি আচ্ছা এম ইজিক্যাল টু কত জানি আমরা রো ভি জানি আচ্ছা এম কত জানি রো ভি আচ্ছা তাহলে এম ইজিক্যাল টু রো ভি জানি জানি তাহলে এম প্রাইম ইজিক্যাল টু রো ভি প্রাইম ঘনত্ব কম মানে ঘনত্ব এরকমই থাকবে ঘনত্ব ওকে ঘনত্ব নিয়ে কোনো কাজ করার দরকার নাই ঘনত্ব পৃথিবীর ঘনত্ব সেম ঠিক আছে ঘনত্ব তো মেইনলি হচ্ছে তোমার ভলিউমের উপর ডিপেন্ড করে বাট ভলিউমটা চেঞ্জ হবে কিনা ভলিউমটা তো চেঞ্জ হবে তাহলে ঘনত্ব আমি রাখলাম তাহলে এরকম আসবে রো ইনটু ফোর বাই থ্রি পাই আর কিউব মিনস কত আর মাইনাস

জি ইন্টু কত আর মাইনাস এইচ এটা আমার কি জি এইচ ওকে এটা আমার কি জি এইচ কত ফোর বাই থ্রি পাই রো জি ইন্টু আর মাইনাস এইচ এটাকে আমি কি দিলাম এক নম্বর ইকুয়েশন এক নম্বর কোনো সমস্যা নেই ওইটাকে এক নম্বর দিচ্ছি আচ্ছা এটাকে দুই নম্বর ইকুয়েশন দুই নম্বর ইকুয়েশন দিলাম এখন দেখো উপরে কত ধরছিলাম জি এম ডিভাইড কত ধরছিলাম আর স্কোয়ার কত ছিল যে জি এম ডিভাইডেড আর স্কোয়ার বলতো

কত ফোর থ্রি ফোর থ্রি পাই রো আছে কত হচ্ছে রো ইন্টু ফোর বাই থ্রি কত পাই আর কিউব হচ্ছে নিচে কত আসতেছে আর স্কোয়ার আসতেছে তাহলে আমি জি এর ভ্যালু কত পাচ্ছি যে কত পাচ্ছি ফোর বাই থ্রি ফোর বাই থ্রি এই যে আর স্কোয়ার এবং আর কিউব কাটা যাবে আর স্কোয়ার এবং কি হবে আর কিউব কি হবে কাটা যাবে যদি কাটা যায় তাহলে কি হচ্ছে আমার ফোর বাই থ্রি আর এখানে কত হবে আমার হচ্ছে কত পাই জি রো আর এটা হচ্ছে আমার কি জি এর ভ্যালু হম এটা হচ্ছে আমার কি জি এর ভ্যালু কত আসছে ফোর বাই থ্রি পাই জি রো আর অলরেডি অলরেডি আমরা এটা করছিলাম অলরেডি আমরা কি করছিলাম ওই বেশ ধরনের ভ্যালু এটা বের করছিলাম আচ্ছা এটা আমার কত ইকুয়েশন তিন নম্বর ইকুয়েশন ইকুয়েশন তাহলে এখন এখন আসি এখন আসি জি এইচ ডিভাইডেড কত স্মল জি জি এইচ ডিভাইডেড কত স্মল জি জি এইচ এর ভ্যালু কত পাইছি আমরা বলতো জি এইচ এর ভ্যালু কত পাইছি 4/3 4/3 পাই রো জি আর মাইনাস এইচ 4/3 কত পাই রো জি কত আর মাইনাস এইচ 4/জি 4/3 4/3 পাই রো জি কত আর মাইনাস আর মাইনাস আর এইটা কত পাইছি এইটা কত পাইছি এটা কত 4/3 ফোর বাই থ্রি পাই পাই আর এটা যদি দেখো দেখো এটার এই অংশটুকু কাটাকাটি যাবে কিনা কাটাকাটি গেলে কি হবে আর মাইনাস এইচ ডিভাইড কত আর আর মাইনাস এইচ ডিভাইডেড কত পাবো আর পাবো আর মাইনাস এইচ ডিভাইড কত পাবো আর পাবো তাহলে জি এইচ ডিভাইডেড আমি এরকম লিখতে পারবো ওয়ান এইচ ডিভাইডেড আর পাবো তাহলে আর যদি পাই তাহলে আমি এখান থেকে এদিকে যদি লিখি তাহলে দেখো ডিভাইডেড আর ইন্টু কত এইটা হচ্ছে আমার কোথায় এটা আমার কোথায় এইচ গভীরতায় কোথায় এইচ গভীরতায় কত ওয়ান মাইনাস এইচ ডিভাইডেড আর ইন্টু কত জি ওকে তাহলে দেখো তো এইখানেও জি গ্রেটার দেন কি হবে জি এইচ হবে এখানেও কি হবে জি গ্রেটার সেটা কি হবে হ্রাস পাবে এখানে আমার কি হবে জি এইচ যেটা সেটা কি পাবে হ্রাস পাবে হ্রাস পাবে ওকে এটা আমার কি হবে রাস পাবে আচ্ছা রাস পাইলো তাহলে যদি হ্রাস পাই তাহলে এখান থেকে আমাদের দুইটা লেখ আসতে পারে একটা হচ্ছে কি ভূপৃষ্ঠ হতে যদি পৃথিবীর কেন্দ্রের দিকে যাই ভূপৃষ্ঠ হতে কোথায় ভূপৃষ্ঠ হতে কোথায় পৃথিবীর যদি কোথায় যাই কেন্দ্রের দিকে যাই তাহলে দেখো কেন্দ্রের দিকে যখনই যাব তার মানে কি আমার এইচ এইচ কি হচ্ছে নিচের দিকে যাচ্ছে হ্যাঁ তার মানে আমার কি গভীরতার ক্ষেত্রে এইচ আমরা এখানে এখানে কি চিন্তা করতেছি এর আগে উচ্চতা ছিল এবার আমার কি এইচ কি এইচ আমার এখানে কি গভীরতা গভীরতা এইচ যত বাড়বে জি তত কি হবে বলা তো কমবে না এইচ যত বাড়বে জি তত কি হবে কমবে তো দেখো এইচ যাচ্ছি আর জি দেখো আমার প্রথমে হা এখানে আমার এইচ এই অংশে জি কি ছিল হাই ছিল এই অংশ আমার কি ছিল এখানে এই জায়গায় এই জায়গায় যখন আমি কি ছিলাম এইচ ছিলাম এই জায়গায় আমার জি দেখো তো হাই এসছে না পরে ধীরে ধীরে যখন এইখানে এইচ পরে আমার জি কমে যাচ্ছে আলটিমেটলি যখন এইচ দেখো বেশি তখন জি আমার কি হয়ে গেছে হ্রাস হয়ে গেছে যখন আমার এইচ বেশি তখন জি কি হচ্ছে হ্রাস পাচ্ছে তার মানে বিষয় হচ্ছে কি যখন আমি ভূপৃষ্ঠ থেকে কোথায় যাবো পৃথিবীর কেন্দ্রের দিকে যাব তখন কি হবে জি হ্রাস পায় তার মানে কেন্দ্রে কেন্দ্রে কি কেন্দ্রে কি হবে কেন্দ্রে কিন্তু জি শূন্য হ্যাঁ কেন্দ্রে কত জি শূন্য তাহলে কেন্দ্রের কেন্দ্রে কত জি শূন্য তাহলে কেন্দ্রের দিকে যত যাব তত কি হবে তত কত কি হবে জি এর ভ্যালু কি হবে তার মানে হচ্ছে পৃথিবী ছিল এটা আমার পৃথিবী এই কেন্দ্র থেকে আমি যত উপরের দিকে যাব উপরের দিকে যত যাব উপরের দিকে যত যাব তত দেখো তো আমার গভীরতা কি পাচ্ছে গভীরতা গভীরতা কি পাচ্ছে বলতো গভীরতা কি পাচ্ছে গভীরতা এইচ কি পাচ্ছে হ্রাস পাচ্ছে না এই জায়গায় হ্রাস পাচ্ছে না গভীরতা কি পাচ্ছে হ্রাস পাচ্ছে তাহলে জি কি পাবে বৃদ্ধি পাবে এক কথায় এক কথায় এক কথায় ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠের কাছে যত কাছে থাকবো ভূপৃষ্ঠের যত কাছে কাছে থাকবো জি তত কি হবে জি তত বেশি হবে ভূপৃষ্ঠের কি করব যত কাছে থাকবো জিয়ের ভ্যালু তত কি হবে বেশি হবে আর ভূপৃষ্ঠ থেকে যত দূরে চলে যাবো এর ভ্যালু তত কি হবে হ্রাস পাবে জের ভ্যালু তত কি হবে হ্রাস পাবে তাহলে হ্রাস তাহলে কি আমি ভূপৃষ্ঠের দিকে যাচ্ছি এখান থেকে কি যাচ্ছি উপরের দিকে যাচ্ছি তাহলে জি কি হবে বৃদ্ধি পাবে এই দেখো যে প্রথমে প্রথমে আমি কেন্দ্রে ছিলাম হ্যাঁ কেন্দ্রে ছিলাম এই দেখো এইচ এইচ কি করতেছি আমি এইচ এই দেখো এই দেখো এইচ আমি বাড়াচ্ছি উচ্চতা বাড়াচ্ছি উচ্চতা বাড়াচ্ছি ঠিক আছে গভীরতা কমবে অথবা কি উচ্চতা কি উচ্চতা উচ্চতা আচ্ছা উচ্চতা এখানে দরকার নেই উচ্চতার এখানে দরকার নেই সো দেখো আমি এটা সেন্টার ছিল সেন্টার থেকে আমি কি করতেছি উপরের দিকে যাচ্ছি তত কি হবে এইচও বাড়তেছে আমার জিও কি হচ্ছে বাড়তেছে সো তোমাকে মিনিং বুঝতে হবে কি বলছে যদি পৃথিবীর কেন্দ্র হতে ভূপৃষ্ঠের দিকে যায় তখন কি হবে জি বাড়বে জি কি হবে উচ্চতার সাথে সাথে জি কি হবে বৃদ্ধি পাবে আর যদি এমন বলে যে ভূপৃষ্ঠ হতে পৃথিবীর কেন্দ্রের দিকে তখন কি হবে কি কি পাবে 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 তখন তখন আচ্ছা এখন তাহলে আসি আরেকটা বিষয় ছিল আর দুইটা বিষয় আছে একটা হচ্ছে কি আমার অক্ষাংশ বা আকৃতিক্রিয়া একটা হচ্ছে কি অক্ষাংশ বা আকৃতিক ক্রিয়া আরেকটা কি আছে আর একটা হচ্ছে আমার কি যে পৃথিবীর ঘূর্ণন বা কি আর্নিক গতি আচ্ছা অক্ষাংশ বা আকৃতি ক্রিয়া আসি মেনলি এটাকে তুমি তোমাকে যদি বলে আকৃতি হিসেবে আকৃতি হিসেবে তুমি বেশি ভালো চিনবা দেখো এইটা আমার কি মেরু না এটা আমার কি মেরু আর এটা আমার কি মেরু আর এটা আমার কি বিশ্ববঞ্চল হ্যাঁ বিশ্ববঞ্চল আর এটা আমার কি বিশ্ব বিশ্ববঞ্চল ওকে মেরু এবং কি বিশ্ববঞ্চল আচ্ছা বলো তো যে কোথায় অভিঘর্ষ তরণের মান ইয়া বেশি মেরুতে নাকি হচ্ছে বিশ্ববিহ অঞ্চলে মেরুতে নাকি বিশ্ববি অঞ্চলে কোথায় দেখো কি ছিল আর স্কোয়ার্কোয়ার মিনস আর যত কমবে জিয়ার ভ্যালু তত কি হবে বাড়বে না আর যত রাশ পাবে জের ভ্যালু তত কি হবে কমবে তুমি যদি এখানে চিন্তা করো এই জায়গায় চিন্তা করো এই জায়গায় চিন্তা করো এখানে আমার আর এর ভ্যালুটা কি কম না আর এর ভ্যালুটা কি কম আর এর ভ্যালুটা কি কম সো এখানে আর এর ভ্যালু যেহেতু কম তার মানে কি মেরু অঞ্চলে কি হবে বেশি হবে মেরু অঞ্চলে কি হবে সর্বোচ্চ হবে হ্যাঁ তাহলে অভিকর্ষ ত্বরণের মান কি মেরু অঞ্চলে কি মেরু অঞ্চলে কি হবে এটা মাথায় রাখবা মেরু অঞ্চলে কি হবে সর্বোচ্চ হবে সর্বোচ্চ হবে মেরু অঞ্চলে কি হবে সর্বোচ্চ হবে আমরা জানি পৃথিবী এক জায়গায় কি চাপা এই জায়গায় কি চাপা চাপা মিন্স কি চাপা মিন্স কি ব্যাসার্ধ কমে যাচ্ছে ব্যাসার্ধ কমলে কি হবে অভিঘাস স্তরণের ভ্যালু কি হবে বৃদ্ধি পাবে আর এদিকে কি নর্মাল তার মানে কি বিশ্ববি অঞ্চলে কি অভিঘাস স্তরণের মান কি কম বিশ্ববি অঞ্চলে অভিঘাস স্তরণের মান কি কম আর মেরু অঞ্চলে কি হবে বেশি হবে বিশ্ববি অঞ্চলে কি কম আর মেরু অঞ্চলে কি হবে বেশি হবে ওকে তাহলে এটা গেল আমার কি আকৃতি দিক দিয়ে আকৃতি দিক দিয়ে এখন যদি আসি আমি এরকম যে পৃথিবীর ঘূর্ণন বা আর্নিক গতি পৃথিবীর ঘূর্ণন আছে না পৃথিবীতে ঘুরতেছে ঘূর্ণনকে কি বলে আর্নিক গতি বলে আর্নিক গতি অ্যাকচুয়ালি কি আর্নিক গতি অ্যাকচুয়ালি কি নিজ নিজ অক্ষে না এটা আসলে কি নিজ অক্ষে ঘুরতেছে নিজ অক্ষে তাহলে নিজ অক্ষে ঘোরার কারণে আসলে আমার অভিকর্ষস ত্বরণের ভ্যালু পার্থক্য হয় নিজ অক্ষে যখন ঘোরে তখন কি হয় অভিকর্ষস ত্বরণের ভ্যালু কি হয় পার্থক্য হয় আচ্ছা পার্থক্য হয় সেটা একটু কিভাবে দেখি ধরো চিন্তা করো লেটস সি এটা হচ্ছে আমার সেন্টার এটা আমার কি কেন্দ্র এটা আমার কি কেন্দ্র তাহলে কেন্দ্র থেকে এই এই অক্ষাংশ এটা আমার কি জিরো ডিগ্রি জিরো ডিগ্রি এইদিকে ধরো এটা আমার পৃথিবী এই পুরোটা হচ্ছে আমার কি পৃথিবী এই পৃথিবীর এই পৃথিবীর এই অংশটুকু কি আমার কেন্দ্র এটা আমার কি কেন্দ্র হ্যাঁ এটা আমার কি কেন্দ্র পৃথিবীর এটা আমার কি কেন্দ্র তাহলে কেন্দ্র সোজাসুজি যদি হয় তাহলে এইটা আমার কত জিরো ডিগ্রি না জিরো ডিগ্রি অক্ষাংশ অক্ষাংশ মানে কি কত কোন অক্ষাংশ মানে কি কোন ঠিক আছে কেন্দ্রের সাথে কতটুকু কোন সেটাকে তুমি অক্ষাংশ হিসেবে এক অক্ষাংশ হিসেবে কি করবে ডিফাইন করবা তাহলে দেখো এটা আমার কি জিরো ডিগ্রি ওকে জিরো ডিগ্রি এখন চিন্তা করি আমি যে এই জায়গায় আমি এখন চিন্তা করলাম যে এই জায়গায় কোন একজন আছে কোন একটা বস্তু বা কেউ একজন আছে এই জায়গায় কি আছে কেউ একজন আছে তাহলে এইটা হচ্ছে আমার জিরো ডিগ্রি আর এটা কি আমার এখানে একজন কেউ আছে আচ্ছা এটা জিরো ডিগ্রি হলে দেখো তো এইটার ব্যাসার্ধ আছে না কত আর ব্যাসার্ধ কত আর আমি চিন্তা করলাম যে এই লোকটা এইখান থেকে ল্যামডা অক্ষাংশে আছে মানে ল্যামডা ঠিক আছে কি আছে আছে কত অক্ষাংশে অক্ষাংশে চিন্তা করলাম যে এখানে যে লোকটা আছে সে কি আছে ল্যামডা অক্ষাংশে আছে ল্যামডা অক্ষাংশে আছে যেহেতু ল্যামডা অক্ষাংশে আছে পৃথিবী ঘুরতেছে তার মানে সেও ঘুরতেছে ঘুরতেছে কিনা অবশ্যই ঘুরতেছে পৃথিবী যেহেতু ঘুরতেছে তার মানে কি সেও ঘুরতেছে আচ্ছা ঘুরতেছে ভালো কথা এটা আমার কি লম্ব এটা আমার কি লম্ব না এটা আমার কি লম্ব আচ্ছা তো লম্ব থেকে তার একটা ডিস্টেন্স আমি চিন্তা করলাম স্মল আর তার একটা চিন্তা করলাম কি স্মল আর আচ্ছা স্মল আর তাহলে স্মল আর এখন যেহেতু সে ঘুরতেছে কি করতেছে অবশ্যই ঘুরতেছে পৃথিবীর সাথে ঘুরতেছে না আচ্ছা পৃথিবীর সাথে ঘুরতেছে পৃথিবীর সাথে ঘুরতেছে তাহলে তার একটা কেন্দ্রমুখী বল আছে তার একটা কি কেন্দ্রমুখী বল আছে কিনা আছে কেন্দ্র মুখী কি আছে বল আছে তার একটা কি আছে ইন্দ্র মুখী কি আছে বল আছে এখন তাহলে আগে বস্তুর ভর নেই বস্তুর কি নিব ভর নিব বস্তুর ভর আমি চিন্তা করলাম বস্তুর ভর আমি চিন্তা করলাম যে স্মল এম স্মল এম এম কি দেখা যায় এম তো দেখাই যায় না স্মল এম ওকে আমি একটা বস্তুর ভর চিন্তা করলাম সেটা কত স্মল এম বস্তুর ভর হ্যাঁ একটা বস্তুর ভর চিন্তা করলাম সেটা কত স্মল এম তাহলে স্মল এম যদি আমি চিন্তা করি স্মল এম যদি আমি চিন্তা করি নর্মালি চিন্তা করো যে কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বল কত হওয়ার কথা কত এম এমেগা স্কোয়ার কত কত আর ওকে কেন্দ্রমুখী বল কত এম ওমেগা স্কোয়ার আর এখন প্রশ্ন হইলো আর কই থেকে আসলো হম আচ্ছা কত আসলো এম কত ওমেগাই স্কোয়ার আচ্ছা এটা যদি আমার ল্যামডা হয় তাহলে এই কোনটা কত বলো তো এই কোণটা আমার কত ল্যাম্বা এই কোনটা আমার কত ল্যাম্বা এই কোনটা আমার কত ল্যাম তাহলে এইটা যদি আমার ল্যাম্বডা হয় তাহলে দেখো কেন্দ্রমুখী বলটা আমার কি হবে এম ওমেগাই স্কোয়ার আর হবে ল্যামডা হবে ওকে এই যে ভূমি এই যে এইটা এইটা আমার কেন্দ্রমুখী বল দেখো আমি একটু আরেকবার বুঝাই আরেকবার একটু ক্লিয়ার করে বুঝাই আরেকবার একটু ক্লিয়ার করে বুঝাই সেটা কি যে এইখানে এইখানে এই কোনটা আমার কত ল্যামডা এই কোনটা আমার কত ল্যামডা ল্যামডা কি হোয়াট ইজ ল্যামডা ল্যামডা হচ্ছে কি যে অক্ষাংশ ল্যামডা হচ্ছে কি আমার অক্ষাংশ যে এত ডিগ্রি অক্ষাংশে আছে এত ডিগ্রি অক্ষাংশ এত ডিগ্রি অক্ষাংশ যদি থাকে এইখানে আমি ডিস্টেন্স কথা বলছিলাম স্মল আর এখানে আমি ডিস্টেন্স কত বলছিলাম স্মল আর বলছিলাম ডিস্টেন্স ডিস্টেন্স যদি স্মল আর হয় তাহলে এইখানে যে বস্তুটা আছে এইখানে যে কি আছে বস্তুটা আছে এই বস্তুটা কি করতেছে এই বস্তুটা কি করতেছে প্রদক্ষিণ করতেছে পৃথিবী যেহেতু ঘুরতেছে তাহলে বস্তু কি হচ্ছে ঘুরতেছে বস্তুটা কি হচ্ছে ঘুরতেছে তো এর একটা কি আছে কেন্দ্রমুখী বল আছে কিনা এর একটা কি আছে কেন্দ্রমুখী কি আছে বল আছে এই কেন্দ্রমুখী বল আছে ভিতরের দিকে আছে কিনা কেন্দ্রমুখী কি আছে বল আছে আচ্ছা এইটা যদি আমার ল্যামডা হয় তাহলে এই কোনটা আমার কত এই কোনটা আমার কত এটাও আমার ল্যামডা এটা যদি ল্যামডা হয় তাহলে এই কোনটা আমার কত এই কোনটা আমার কত এটা হচ্ছে আমার কি ল্যামডা তাহলে ওইটা যদি ল্যামডা হয় তাহলে দেখো যে এই জায়গায় এই ভ্যালুটা কত এই ভ্যালুটা কত আর এর এই ভ্যালুটা কত দেখো কেন্দ্রমুখী বল কি হবে কেন্দ্র কেন্দ্রমুখী কেন্দ্রমুখী বল যেহেতু একটা অ্যাঙ্গেলে আছে তাহলে কত হবে এম ওমেগা স্কোয়ার এম ওমেগা স্কোয়ার আর আলফা বলতে হচ্ছে ল্যামডা ঠিক আছে কি হবে এম ওমেগা স্কোয়ার এম ওমেগা স্কয়ার আর কি হবে cos ল্যামডা m ওমেগা স্কয়ার কি হবে r cos ল্যামডা হবে তাই না আচ্ছা তো এইটা আসলে কি বল এটা আমার কি বল তাহলে এইটা আমার কি ওই বস্তুর বা ব্যক্তির ওজন এটা আমার কি ব্যক্তির ওজন না কোথায় ওজন বলতো ব্যক্তির ওজন কি রকম ওজন ঘূর্ণায়মান ওজন ওই ব্যক্তিটার কি ঘূর্ণায়মান ওজন এটা আমার কি ব্যক্তির কি ব্যক্তির কি ঘূর্ণায়মান হ্যাঁ এই ঘূর্ণায়মান ওজন তাহলে ঘূর্ণায়মান ওজন যদি হয় এটা হচ্ছে ঘূর্ণায়মান ওজন তাহলে ওজন তাহলে তার আসলে আপাত ওজন কত হ্যাঁ সে কতটুকু ফিল হবে আপাত ওজন তার কি বলছি আপাত ওজন মানে কি ফিলিং কতটুকু ফিল হবে কতটুকু কি হবে সে বুঝতে পারবে তার ফিল ওজনটা কত কারণটা কি এই বলটা কি হচ্ছে এই যে ব্যক্তির ওজন ঘূর্ণায়মান এই বলটা কোথায় কাজ করতেছে এই যে ঘুরতেছে সেই ঘুরার কাজে এই বলটা কাজে লাগতেছে না তাহলে এইটা যদি আমার কাজে লাগে তাহলে আপাত ওজন আমি যদি এম জি প্রাইম দেই এম জি প্রাইম ইজ ইকুয়াল টু কত হবে এম মেইন ওজন থেকে মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কজ আলফা ল্যামডা হবে হবে কি না এম ওমেগা স্কোয়ার আর কজ কি হবে ল্যামডা হবে আর কজ কি হবে ল্যামডা হবে আচ্ছা আর কজ কি হবে

উলম্ব অক্ষাংশ থেকে কতটুকু ডিস্টেন্স আছে এটা কি দেওয়া থাকবে এটা তো দেওয়া থাকবে না দেওয়া থাকবে কি ব্যাসার্ধ দেওয়া থাকবে তাহলে ব্যাসার্ধ সাপেক্ষে আমরা আর বের করি ব্যাসার্ধ সাপেক্ষে আমরা স্মল বের করি তাহলে দেখো এইটা যদি এইটা তার মানে ওকে এটাও আমার কি ল্যামডা ঠিক আছে এটাও আমার কি ল্যামডা তাহলে স্মল আর ইসিগুলো কত হবে স্মল আর ইসিগুলো কত হবে দেখো এইটা আমার ভূমি না এটা আমার কি ভূমি এটা আমার কি ভূমি তাহলে এইটা যদি আমার ভূমি হয় তাহলে এইটা আমার কি বলতো এটা আমার কি ব্যাসার্ধ এটা আমার কি আরনা ক্যাপিটাল আর্না এটা আমার কি ব্যাসার্ধ এই যে এই যে ও এ এটা যেটা দিচ্ছি ও এ ও এটা আমার কি ব্যাসার্ধ ও এটা আমার কি ব্যাসার্ধ ও এ এই যে এই অংশটুকু এই অংশটুকু কি আমার ব্যাসার্ধ তাহলে এইটা যদি আমার ব্যাসার্ধ হয় ব্যাসার্ধ কত বলছি আর আচ্ছা আর হয় তাহলে দেখো আমি এখানে একটা ত্রিভুজ দিলাম ত্রিভুজ ধরো যে ও এ বি ও এ বি আচ্ছা ত্রিভুজ ও এ বি হতে ত্রিভুজ ও এ বি হতে আমি দেখো যদি আমি কজ ল্যামডা লিখি কজ ল্যামডা লিখি তাহলে দেখো ভূমিগত স্মল আর এই যে এটা আমার কোন এটা আমার কোন তুমি স্মল আর ডিভাইড কত ক্যাপিটাল আর তাহলে স্মল আর ইজ ইকুয়াল কত আর cos ল্যামডা আর cos কত হবে ল্যামডা হবে স্মল আর ইজ ইকুয়াল কত হবে আর cos কত ল্যামডা হবে তাহলে আমি এখানে ভ্যালু বসাই এখন জি প্রাইম ইজ ইকুয়াল কত জি মাইনাস ওমেগা স্কয়ার ইনটু কত আর মানে কত আর cos ল্যামডা ইনটু আবার কত cos কত ল্যামডা ইনটু আবার কত cos ল্যামডা ইনটু আবার কত হবে cos ল্যামা তাহলে এখান থেকে এখান থেকে তাহলে দেখো যে আমি কি পাচ্ছি জি প্রাইম টু জি মাইনাস কত ওমেগা স্কোয়ার কত আর কত কজ স্কোয়ার কত তো এটা হচ্ছে আমার কোথায় এটা আমার কোথায় ল্যামডা ডিগ্রি অক্ষাংশে এটা আমার কোথায় ল্যামডা ডিগ্রি অক্ষাংশ এটা আমার কোথায় আমার কোথায় ল্যামডা অক্ষাংশে হ্যাঁ এটা আমার কোথায় ল্যামডা অক্ষাংশে

ওকে পৃথিবীর ব্যাসাদ আর আমি চিন্তা করলাম যে এই ভূমির সাথে ল্যামডা কোণে ল্যামডা অক্ষাংশে এই জায়গায় এই জায়গায় একজন কি আছে বস্তু একজন লোক দাঁড়িয়ে আছে একজন কি আছে লোক দাঁড়িয়ে আছে তাহলে লোক যদি দাঁড়ায় থাকে তাহলে ওই জায়গায় ওই পয়েন্টে অভিকাশ স্তরণের ভ্যালু কত হবে সেটা আমরা বের করব আচ্ছা তো এখন পৃথিবী ঘুরতেছে পৃথিবী ঘুরতেছে তাহলে পৃথিবী যদি ঘুরে তার সাথে সাথে লোকটাও ঘুরতেছে লোকটাও ঘুরতেছে আসলে এক্স্যাক্টলি তো মানে তোমার মনে হবে ঘুরতেছো না বাট পৃথিবীর সাথে ঘুরতেছ ওকে আমিও ঘুরতেছি এখন পৃথিবীর সাথে তুমি যে বসে আছো তুমিও ঘুরতেছো তাহলে এই যে ঘুরতেছে তাহলে ঘুরার জন্য কি আছে স্যার কেন্দ্রমুখী বল একটা দিতে হচ্ছে ভিতরের দিকে কেন্দ্রের দিকে সেই কেন্দ্রমুখী বলটা কত এম ওমেগাসকর আর কজ কজ ল্যামডা ঠিক আছে এম ওমেগাসকয়ার কত আর কজ ল্যামডা এটা হচ্ছে কি ব্যক্তির ওজন এটাই ব্যক্তির ওজন ঘূর্ণায়মান ওজন ব্যক্তির কি এটা ঘূর্ণায়মান ওজন যেটা আসলে সে কি করবে না ফিল করতে পারবে না এটা কোথায় চলে যাবে তার ওই ঘুরতে ঘুরতে এটা কি হয়ে যাবে চলে যাবে তাহলে ঘুরতে ঘুরতে যদি চলে যায় তাহলে আমার আপাত ওজন কারণ একটা ওজন দেখো তার হ্রাস পেয়ে যাচ্ছে না ঘুরতে ঘুরতে চলে যায় মানে কি তার তার নিজের ওজন হচ্ছিল একশো কেজি একশো কেজি ওয়েট ধরো সেখান থেকে চল্লিশ কেজি ওয়েট চলে যাচ্ছে ঘুরতে ঘুরার কাছে বা কেন্দ্রমুখী ওয়ালের কাছে লাগতেছে তাহলে তোমার আপাত ওজন বা তোমার কাছে কতটুকু মনে হবে ষাট কেজি ওয়েট নিজের ওজন মনে হবে তাহলে ঠিক এরকম যে আপাত ওজন কত হবে মেইন ওজন আপাত ওজন এম প্রাইম যদি হয় তাহলে এটা আমার কি মেইন ওজন এটা আমার কি ওজন ওই বস্তুটার ওজন কারণ বস্তুটার আমি ভর ধরছিলাম কত স্মল এম ধরছিলাম কত স্মল এম তাহলে এম জি কত হবে এম ওমেগা স্কোয়ার আর কজ ল্যামডা কারণ ওইটা আমার কি ওইটা আমার কি ওইটা হচ্ছে আমার কি ঘূর্ণনের জন্য ঘূর্ণনের জন্য কি ওই ওজনটা আমার লাগছে তাহলে কত হবে এম যদি কাটি তাহলে জি প্রাইম ইজিক্যাল টু জি মাইনাস কত ওমেগা স্কোয়ার আর কজ ল্যামডা কারণ প্রশ্ন হলো হোয়াট ইজ স্মল আর মানে আমি ধরছিলাম কি যে এই যে বিয়ে দূরত্ব মানে উলম্ব থেকে ওই বস্তুটা আসলে সোজাসুদি কত দূরত্বে আছে সেইটা ধরছিলাম আমি কি স্মল আর তাহলে স্মল আর যদি ওইটা হয় এটা আমার কি ল্যামডা এটা যদি ল্যামডা হয় এটা আমার ল্যামডা হবে ওকে আচ্ছা এটা আমার কি ব্যাসার্ধ না দেখো তো এই যে এই অংশটুকু ব্যাসার্ধ এই যে ও এ যেটা দিছি ব্যাসার্ধ কত ক্যাপিটাল আর ব্যাসার্ধ কত ক্যাপিটাল আর তাহলে ত্রিভুজ ও এ বি ত্রিভুজ কত ও এ বি হতে আমি এইখানে লিখছি দেখো কজ ল্যামডা ইকুয়াল কি পাবো স্মল আর ভূমি ডিভাইড কত প্রতি ক্যাপিটাল আর তাহলে স্মল আর জিগুলো কত আর কজ ল্যামডা তাহলে আমি যদি এখানে বসাই এখন স্মল আর ভ্যালু আর কজ ল্যামডা তাহলে আবার একটা কজ ছিল তাহলে কত হবে জি প্রাইম জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার কত ল্যামডা এটা আমি পাবো তাহলে এইটা আমার হচ্ছে কি আসলে ল্যামডা অক্ষাংশে কি অভিজ্ঞের ভ্যালু এটা আমার কি ল্যাম্বা অক্ষাংশে কি অভিকশ স্তরনের ভ্যালু এটা হচ্ছে আমার কি আর এর ভ্যালু ওকে আশা করি বুঝে দিতে পারছি আমাদের ফার্স্ট ক্লাসে মানে মহাকর্ষ অভিগ্র প্রথম এই পর্যন্তই ছিল হবে কি ভাব সবিকর্শ সেকেন্ড ক্লাস যেটা সেকেন্ড ক্লাসে বাকি যতটুকু অংশ আছে বাকি যতটুকু অংশ আছে আমাদের বাকি যতটুকু এই চ্যাপ্টারের বাকি যতগুলো অংশ আছে সেই অংশগুলো ইনশাল্লাহ নেক্সট দিন শেষ করব তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ